উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, কনজিউমিং অ্যালকোহল ইজ ইনজুরিয়াস টু হেলথ। আমি জগবন্ধুর কাছে যাচ্ছি বাবু। বাবা মরে গিয়েছে, আমি শুনেছিলাম শহরে গরিবদের পড়াতে টাকা লাগে না। তা ডমদাদা বললে মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান নিকে না দিলে 15 টাকা কাজ খরচ, 2 টাকা ঘাট খরচ, 3 টাকা কাপড় খরচ, এই 20 টাকা লাগবে। চলে যাও চেয়ারম্যানের কাছে। আমি বাবা আমি গিয়েছিলাম, ওর খাস বেড়া বললে যে হাতে নগদ 5 টাকা না দিলে উনি কাউকে গরিব বলে নিকে দেন না। খুব আশ্চর্য না, 5 টাকা দিয়ে নিজেকে গরিব বলে প্রমাণ করতে লজ্জা করে না? আমি বিশ্বাস করেন বাবু, আমি সত্যি সত্যি গরিব। তাহলে তার আমি কি করবো, গরিব হতে যাও কেন? গরিব হবে বাবা, মনে সব চালাইবে না? বাবা মরে গিয়েছে। এনো এনো ওই 20টা টাকা, আর এই এই 1টা টাকা ওই কেঁধো বন্ধুদের মুড়ি ফুড়ি কিনে খাইও, বুঝবে না তো? যাও কিরে হেরিয়া, আমি ঠিক বুঝেছি এই সুমন্দির পর তোমার কাছে আসবে? তুমি তো এনার কথাই বললে টমদাদা। হ্যাঁ আমি না জান বললাম, চেয়ারম্যানের কাছে গিয়ে বলগা জগবন্ধু পাঠিয়েছে, তার সুমন্দির পর তুই সেখানে এনার কথা না বলে খুব জগবন্ধুর টাকা নিচ্ছিস। তুই থামতো থামতো থামবো মানে ভিন গায়ে রুট করলো। ও যখন নিজের গায়ে তোমার কথাটা রটিয়ে বেড়াবে তখন তো মিছিল করে আসবে সব, তখন আমাদের মতন শহরে ভাগে কম পড়ে যাবে না? না না ডন দাদা, আমি দিব্যি করে বলতেছি, আমি গায়ে গিয়ে কায়রে বলবো নি যে বাবু আমার 1 কোটি 8 টাকা দে। চুপ, দিয়ে দে দিয়ে দে, আমার 2 টাকা ফেরত দিয়ে দে, আমার ঘাট খরচা চাই না, আমি নেবো না। তোমার কাছে দয়া দেখাতে হবে না, দয়া করে তুমি একে নিয়ে যাও, যা কাঠ ফাট যা লাগে যাও, যাও কি সাহায্য করো, যা চল। কি হলো? হ্যাঁ বাবা মরে গিয়েছে। তা চল দেখি গে। হ্যাঁ বাবা মরে গিয়েছে। মুড়ি নেই, চাল, ও
সত্যি বলছো মা ভবানী, এত জায়গা থাকতে শেষকালে ভাঁড়ে এসে বসছো মা? এই যে রঙবদ, খালি থিয়েটারি করো বুঝলে, খালি থিয়েটারি করো। কেন, কি হলো বিন্দু দাদা? এদিকে পাড়ায় যে এক বিন্দু জল নেই সেই হুশ আছে? 2 ঘন্টা মিউনিসিপ্যালিটি কলে লাইন দিয়ে এই বালতি পেতে 6 ঝিনুক জল পেয়েছি বুঝেছো। জগবন্ধুকে বলে টিউব কলে ব্যবস্থা করে দেখি। দেখো বিন্দু দাদা, এখানেও তুমি আমার পেছনে লাইনে দাঁড়ো, ফট করে ওই টিউব কল ঢুকিয়ে দিও। এই যে আজ এত দেরি কেন? একটু জল টল খেয়ে বেরোলাম তো। তোমার তো কপালে জল জুটেছে, আমাদের কপালে তো জলও জোটেনি। মিউনিসিপালিটি কলে লাইন দিয়ে 2 ঘন্টা বাদে 6 ঝিনুক জল পেয়েছি বুঝেছ। দেখো বিন্দু দাদা, এখানেও তুমি আমার পেছনে ফট করে একটা টিউব কল ঢুকিয়ে দিলে। আগে আমার থিয়েটারের কথা হোক। রোববার সকালে তো লেখা নেই, রোববার সকালে তো থাকার নেই, দেখলে তো বেশ রাত্রেই হবে। না না, আজকে দিনে রাত্রে কোনো কাজ হবে না, আজকে আমার সমস্ত জাতীয় কাজ। প্রথম হচ্ছে এসডিও কে ধরতে হবে, পর কুকুর হিতৈষিণী সভা, প্রিন্সিপালকে দরকার, ফর লেট কবি কমলা শতবার্ষিকী, ফুড অ্যান্ড সিভিল সাপ্লাই এর কর্তাদের ধরতে হবে, ফর মাথাতের পর ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ কে ধরতে হবে, পর হরিভক্তি দারিণী সভার অষ্টপ্রহর সংকীর্তন, তারপর রয়েছে সিভিল সার্জনের কলেরা। আর পুতবো কখন? নিবারণ সহ রয়েছে ফর প্রপোজড অনাথ আশ্রম, তারপর আজকে আমাকে অনাথদের সব লিস্ট কমপ্লিট করতে হবে। ওই লিস্টই একটা থিয়েটার ঢোকাও। এই তো পুজোর মধ্যে একটা থিয়েটার করলে রমাপদ, দেখছি লোকের ঘরে খাবার নেই, সস্তায় পানোটি পর্যন্ত পাওয়া যাচ্ছে না। খাবার দিলেই থাকে কালচার, আর কালচার মানে থিয়েটার। আরে বাবা, কালচার হবে থিয়েটার হবে। আরে বাবা, তার আগে দরকার জল, জল না হলে তুমি কলেরা ঠেকাবে কি করে? ঠেকাবার কি দরকার? কলেরার জন্য চালিতে লাগাও, থিয়েটার লাগাও। আমি ছেলে মানুষ, আমি 5 টাকা বেশি জানা দিতে পারবো। 25 টাকা কমে হবে না, 21 টাকা অলরেডি খসে গেছে, 2 টাকা বাড়তি খরচা হয়ে গেছে, সামান্য কিছু পড়ে আছে, টাকা দে। তোমার নিজের জন্য টাকা দরকার? সে কি, আরে সেদিন তো 10 বিঘের আম বাগানটা তুই বেচলি, কি অত টাকা? খুব তো হিসেব করছিস, ওই টাকাটা জমা না দিলে প্রস্তাবিত অনাথ আশ্রমের জমিটা হতো কি করে? ও টাকা দে, এটা কি ধার? কিছু না নিয়ে ধার দিলে তোমার তোমার টাকার কথা মনে থাকবে না। বল না, তোমাদের জন্য বিরাট বাড়ি তৈরি হবে, সেখানে তোমরা খাবে দাবে থাকবে, লেখাপড়া শিখবে, নানা রকম কাজকর্ম শিখবে। হ্যাঁ, তোমাদের নামের লিস্টটা শেষ করে ফেলি। প্রথমে তোমার নাম বুড়ি। না না না, সেদিন না বলেছি, তোমার ভালো নাম দেশ জননী। হ্যাঁ হ্যাঁ, দেশ জননী। অত বড় নাম নয় কেন? জগবন্ধুর বোনের নাম দেশ জননী হবে না? নিশ্চয়ই দাদামণির বোনের নাম দেশ জননী। সত্যি জগবন্ধু, এইসব অনাথদের জন্য তুমি যদি কিছু করতে পারো, একটা হিললে যদি এদের করতে পারো, এদের বড় কষ্ট বুঝতে পেরেছি। দেখ টাকা, এটা কিন্তু ধার ভাই, ছোট দেবে। এই একটা টাকা তুমি নাও। না, তোমার তো টাকা নেই। কি বললো? ওই তো ধার করলে। কিন্তু তোমাকে তো কেউ ধার দেবে না। নাও দেখো, রাখো, মুড়ি আর মন্ডা কিনে কেমন? আচ্ছা, পরে যেদিন এদিকে আসবো নিশ্চয়ই খাবো।
চলি। জগবন্ধু, আরে এসো এসো এসো, ভেতরে এসো। আশ্চর্য, এমন অসময়। আমি তো স্যার এলি আপনার অসময়। সকালবেলা ওই লোকটার বাপের সৎকার না না, সেটাকে আমি দিয়ে দিচ্ছি। একেবারে নগদ 21টি টাকা স্যার আমার গাঁট গচ্ছে চলে গেল। আমি এসেছিলাম ওই জ্যান্ত মানুষের হেল্পের জন্য। কি হেল্প করব? আমি মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান, বেনেভোলেন্ট ফান্ড এবং নবরঙ্গা। কিন্তু ওই ম্যাজিস্ট্রেট সাহেব যে বললেন যে ওই কলেরা ফান্ড বাবদ আপনার কাছে অনেক আছে। ম্যাজিস্ট্রেট সাহেব বললেন? হ্যাঁ। আরে ছোকরাকে আবার জ্বালিয়ে দিলে দেখছি। ছোকরা? ছোকরা কাকে বলছেন স্যার? এইজন্য তোমার সাথে মন খুলে কথা বলতে ইচ্ছে করে না, এমন ভয় পাইয়ে দাও না। আপনার আবার ভয় স্যার? কি যে বলেন চিরবাবু, আপনি চিরদিনের চিরটা কালের মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান। একবার ভাবুন তো, সেই ব্রিটিশ আমলের শেষের দিকে ওরা যখন সবাই মিলে আপনাকে রায় সাহেব খেতাব দিতে এলো, আপনি সেটাকে অগ্রাহ্য করে কিভাবে আজও পর্যন্ত এই স্বদেশি চেয়ারম্যান হয়ে টিকে আছেন? হ্যাঁ, আপনি কিনা ভয় করবেন ওই নতুন ম্যাজিস্ট্রেট সাহেব? না না, ভয় নয় ভয় নয়। ব্যাপারটা হচ্ছে ম্যাজিস্ট্রেট সাহেব নতুন এসেছেন তো, এই জেলার কে চোর কে সাধু উনি জানবেন কি করে? তারপর ওই হিসেব 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 করে যদি কান ভাঙিয়ে দাও, ভয় একটু করবে না? দেখে দেখে ও ভয় থাক থাক। কি হেল্প করা বলছিল? হ্যাঁ বলছিলাম কি স্যার, যে চারিদিকে তো কলেরা, জল দিন কোথেকে? পশ্চিম পাড়ায় একটা টিউবওয়েল বসিয়ে দিন। তারপর স্যার যখন জল উঠবে, হ্যাঁ ভাবুন, যখন জল উঠবে তখন আপনি ফিতে কাটছেন, আপনি সভাপতি হয়ে ফিতে কাটছেন। আচ্ছা, আমি না হয় কলেরা ফান্ড থেকে টাকাটা দিল, কিন্তু আমি ততক্ষণ একটু ভেতর থেকে ঘুরে আসি। আম সত্য বড়ি শোনো শোনো যাবো বন্ধু, ডাক্তার বলেছে ডায়াবেটিসে আম খাওয়া ভালো। ওই যে আম সত্য হচ্ছে আমার জন্য, তোমার জন্য না। হিসেবের ভয় দেখিয়ে কলেরা ফান্ড থেকে নলকূপ তো পুঁতলে, আর আম সত্যে ছোঁ মেরো না। নিশ্চয়ই ছোমাবে। হ্যাঁ, আজ আমি ওকে সব খাবো। আম সত্য আমি তোমার জন্য করিনি, ওর জন্য করেছি। যেহেতু জেলার বড়ি আম সত্য কাশন্দি কমিটির মেম্বার আমি, তা তুমি জানো? কমিটি মেম্বার? তাহলে সভাপতি আমাদের এগেইনস্ট পার্টির সাউর ভাই, কমিটি মেম্বারকে কে চিনবে? হ্যাঁ চিনবে চিনবে, একটা ব্যাপার আছে, তারপর সবাই আমাকে চিনবে। মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে স্বরচিত কবিতা চিৎকার করে পাঠ করে শোনাচ্ছেন, তখন দেখবেন স্যার মাসিমাকে সবাই চিনবে সবাই জানবে। মাসিমার একটা ছবিও আমি কাগজে বের করে দেবো। হ্যাঁ, ও জগবন্ধু, জগবন্ধু, আরে শোনো শোনো শোনো, আরে গরুগুলো মরছে যে। মরবেই তো, দুধে খুব করে জল মেশাও। তোমার বরদ মরছে না? মরুক গিয়ে, আমার মাথায় এখন অনাথ ছাড়া কিচ্ছু নেই। আরে শোনো শোনো, তাই তো বলছি যে তোমার অনাথ আশ্রমের মতন একটা পশু হাসপাতাল করলে হয় না? তুমি যেমন একটি হেঁড়ে। হ্যাঁ বুঝতে পারে, তুমি এক কাজ করো, তুমি পেগি শোকসভায় এসো। চল। কার শোকসভা? এসডিও সাহেবের, এসডিও সাহেবের। জ্বর, বোখার, কাশি, বুকে ব্যথা, আবার কখন থেকে মুখ দিয়ে খুন উঠতেছে। তুমি মনে হয় একটা সাইকেল রিক্সা নিয়ে চলে যাও। ওই দেখো গেরো দেখো, তোমার সঙ্গে রফা হলো এক টাকা, সাইকেল রিক্সাওয়ালাকে দেবো আর এক টাকা। এত আলতা তো খায় না বাবু। আমি পারতেছি না, আমার টাকা লাগবে না, আপনি ছেড়ে দাও। আপনি ছেড়ে দাও, আমার তোমাকে ছেড়ে পাই আমি যাই কি করে? বাবা, এত আসতে গেলে কি আর বাবুদের পাওয়া যাবে? চলো বাবা একটু জোরে চলো। সর্বনাশ হয়েছে,
কি পাবো এখন? অনাদি বাবু বললে জগবন্ধু বাবু আসছে, বলতে হুড়মুড় করে সব টেনিস কোর্টের দিকে চলে গেলেন। বাবু ওরা না আপনাকে না খুব ভয় পায়। জজ, ম্যাজিস্ট্রেট, এসডিও, এসপি, সিভিল সার্জন, প্রিন্সিপাল, তারপর স্টেট ব্যাংকের বড়, সব শহরের গণ্যমান্য লোক আমাকে আমাকে দেখলে ভাই ভাই বাবা বাজে কথা বলবে। আরে ওই আমাদের ওই এসডিও স্যার, ও স্যার 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 এটা কী হলো স্যার? আমি স্যার আপনার কাজের ধান্দায় ঘুরে বেড়াচ্ছি আর আপনি টেনিস খেলছেন। না না, ম্যাজিস্ট্রেট স্যার টেনিস খেলতে আসবেন শুনে আমি দুপুর থেকে টেনিস রানে পড়ে রয়েছি, আপনার আওয়াজ পেয়েই তো আমি এখানে এলাম। দেখুন, পেগিকে হারিয়ে আমার যা মানসিক অবস্থা এতে কিন্তু এত দৌড়চাপ আমার সহ্য হয় না। আমি আমি জানি স্যার, ওই সাহেবদের কুকুর শোক পুত্র শোকের চাইতে ভয়ঙ্কর। আপনি আমার বক্তৃতা সব পাবেন, কিন্তু স্যার আপনি এইভাবে যদি শোকে আত্মহারা হয়ে পড়েন তাহলে তো কাজ বাড়াতে পারবেন না। আপনি চলে যান। কোথায়? টেনিস কোর্টের কাছাকাছি, আমি একটু পরে আসছি। কেন বা ভাই, ম্যাজিস্ট্রেট সাহেবকে ম্যানেজ করতে হবে না? কিন্তু কিন্তু কি আপনি ম্যাজিস্ট্রেট সাহেবের কাছাকাছি থাকুন, আমি আপনাকে গিয়ে বলবো স্যার আপনাকে ওই কুকুর হিতেই শুনি সবার প্রেসিডেন্ট হতে হবে, আপনি তখন বিগলিত হয়ে বলবেন সে কি স্বয়ং ম্যাজিস্ট্রেট সাহেব যেখানে হাজির আমি সেখানে প্রেসিডেন্ট? না না, আমি বরং চিফ গেস্ট হবো আর স্বয়ং ম্যাজিস্ট্রেট সাহেব প্রেসিডেন্ট হবে, বুঝতে পারছেন? কিন্তু ম্যাজিস্ট্রেট সাহেব তো এখনো আসেননি। হ্যাঁ, উনি আসেননি। তাহলে ঠিক আছে, উনি এলেই হবে। কিন্তু এই কথাটা খেয়াল রাখবেন স্যার যে ম্যাজিস্ট্রেট সাহেবকে এই প্যাঁচেই কুকুর হিতৈষণে সবার প্রেসিডেন্ট করতে হবে, আর ওই পেগির শোক সবার দিনে ওকে যে একটা কমিটমেন্ট করিয়ে নিতে হবে যে এখানে যেন একটা ভালো ভেটেরিনারি মানে পশু হাসপাতাল খোলা হয়। আর হাসপাতাল খুলে কী হবে? পেগি তো আমার মরেই গেল। ও ও পেগি তো আর ফিরবে না। আচ্ছা, মানুষ মরে গেলেই ফিরে না, তার পেগি তো কুকুর কী করে ফিরবে বলুন। তবে হ্যাঁ, পেগির উপরে একটা আমি বক্তৃতা লিখেছি, আপনি পড়বেন। লিখেছি, কুকুর মানুষের অতি ঘনিষ্ঠ, জীবনে এমনকি মহাপ্রস্থানের পথেও কুকুর সবসময় পথ দেখাইয়া নিয়ে যায় এবং মানুষ অপেক্ষা ইয়ারা ভালো, কেননা মানুষ মরিয়া ভূত হইয়া ভয় দেখায় কিন্তু কুকুর এমন অবিবেচনার কাজ করে না। হ্যাঁ, এটা আমি বলে দেখেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি হলো ওটা? পরে কি হবে? কেন স্যার, পেগির শোক সভা, পেগির নামে নেই। কে বলেন? এই তো এই তো এই তো এই লেখা রয়েছে। হ্যাঁ, এই প্রসঙ্গে আমার নিজের কুকুর পেগির কথা মনে পড়িতেছে। তারপরে পেগির উপরে একটা এক্সটেম্পোর দিন লাস্টের দিকে একেবারে প্যাথোস দিয়ে কেঁদে ফেলুন, কেঁদে ফেলে শেষকালে এই কথাগুলো বলে শেষ করুন স্যার। ওই ওই পেগির হাত তা বলে দিচ্ছে একটা ভেটারিনারি হসপিটাল চাই, ওই পেগির পেগির হাত তা বলে দিচ্ছে স্যার। এইরকম ভালো করে পড়ে রাখবেন স্যার, তাহলে এই এই কাগজটা স্যার সই করে দিন। হ্যাঁ, এই স্যার, এই যে কলম।
তুই ডাক্তার দেখিয়ে যা। জগবন্ধু আপনার কাছে কোনো ফেভার চেয়েছিল? চাইনি, তবে শুনেছি চাই। কোথায় করে এক কুকুরের বাপে ছেড়া দিতে হবে, তার মাথা ঢাকবার জন্য কি আমায় তের পোল দিতে হবে? তুমি আপনি তের পোল দিচ্ছেন তো? আপনি জানেন ওই ছেড়াদের তের পোল দিলে আমাকে ওই কবি হতবার্ষিকী সবার সাধারণ তের পোল দিতে হবে? হতবার্ষিকী কি? হতবার্ষিকী কি? হ্যাঁ ঠিক করে কথা বলুন, শতবার্ষিকী কবি শতবার্ষিকী। আমি তার প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট। এই যে কাগজে ছাপানো আছে বুঝলেন, কাগজে ছাপানো আছে ভেনু হলে। হুম, ভেনু হলে দেখে নিন, এই দেখুন ছাপানো রয়েছে। হলে হলে ভাড়া কে দেবে? সবাই দেবে, দিতেই হবে। তারপর বাড়া মাইনের চাকরি আমাদের বুঝলেন। হ্যাঁ সেটা সেটা কথা ছিল, একটি পয়সাও চাঁদা দিতে পারবো না। আগেই আটকাচ্ছেন কেন? আগে উনি কেসটা দেখুন, বুঝুন যে হাসপাতালের মাগনা ওষুধের সাহায্যে কি বাইরে থেকে ওষুধ কিনে ছাড়াতে হবে, তবেই তো চাঁদা। তাহলে আগে থাকতে চিৎকার করছেন, জগবন্ধু এটা হাসপাতাল নয়, হাসপাতালের বাইরে আমি ডাক্তারি করি। হাসপাতাল থেকে বেরোলে আপনি ডাক্তারি ভুলে যান নাকি স্যার? একরকম তাই, যখন আমি হাসপাতালে থাকি তখন আমি ডাক্তার, যখন বাড়িতে থাকি তখন আমি গৃহকর্তা, এবং যখন এখানে তাস খেলছি তখন আমি তাসুরে। যেখানে যখন সেরকমই হয়ে যেতে হয়। স্যার আপনি ভুলেও দয়া করে ওই গরুর গোয়ালের দিকে আর ঘোড়ার রাস্তা বলে দিকে যাবেন না স্যার, যদি ওর মধ্যে কিছু হয়ে যান। গরু কাউ মানে ঘুরিয়ে তুমি আমায় বললে যে আমি গরু? আমি তা বলি না। বলুন তো যে আমি ডাক্তারবাবুকে গরু অথবা ঘোড়া সেরকম কিছু বলেছি কিনা স্যার? হ্যাঁ বলুন তো। মানহানি হয় না, অবশ্য ডিডিউস করলে। আপনি এক্স্যাক্টলি ঠিক ঠিক কি বলতে চেয়েছিলেন বলুন তো? না না, আমি বলতে চাইছিলাম যে মানে ওই গোয়াল বা আস্তাবলের দিকে গেলে পরে ওই রাখাল গাড়োয়ান বা কচুয়ান এদের একটা ভাব এসে পড়তে পারে, এই আর কি। আপনি ঠিকই বলেছেন। বলেছি তো মানহানি হয় না। থামুন, বড্ড বাড়িয়েছ আমাকে গাড়োয়ান দেখবো কি? স্টেথো নেই চোখের দেখে দেখে একটা একটা কি চিরকুট লিখে দিন না স্যার, তারপর আপনার হাসপাতালে এই ছোট সাহেবরা ভর্তি করে নেবে। এখন কি লিখবো, এসব কেস হাসপাতালে নেয় না। কাশি হচ্ছে, মুখ দিয়ে খুন নিকলছে, তখন কমপক্ষে টিভি তো হবেই স্যার। আমার ভালো নাম করুণাময়, তা সবাই ভাবেন যে আমিই করুণাময়, ডাকলাম জগবন্ধু। আমি ভাবি আমি জগতের বন্ধু, মানে মানে সবাইয়ের বন্ধু, আর আপনাদের মতো সাহেবরা ডাকেন মিস্টার পটব্যাল বলে। হ্যাঁ ভাবেন আমি ব্যাট বল, মানে তাদের হাতের খেলার সামগ্রী। না কেউ তোমাকে ব্যাট বল ভাবে না মিস্টার পটব্যাল, তুমিই বরং আমাদের নিয়ে ব্যাট বল খেলছো। নাও ধরো লোপো। বেশিক্ষণ এখানে থাকলে মিটিং করতে হবে না, আমি মরবো আর আমার পুরো ফ্যামিলিকে ফ্যামিলি অনাথ হয়ে আমাদের এই প্রপোজড অনাথ আশ্রমে গিয়ে ঢুকবো। না না অনাথের আমার দরকার নেই, অনাথের লিস্ট আমার কমপ্লিট হয়ে গেছে, এই দেখুন না। কালকে জানতে পারবেন। এরপর আমি দেবো না কুকুরের সাথে আমি দেই। জগবন্ধু এটা সব তো নানা করছে, তাহলে আমার কুকুরের সাথে কি হবে না? স্যার বলুন স্যার, আপনি তো দেরি করলেন স্যার।
কেন কিছু দরকার ছিল? হ্যাঁ মানে ওই জগবন্ধু চলে গেল, আমার কুকুরের ব্যাপারটা কিছু বলো না। পাগল নাকি? স্যারকে যখন ঢুকতে দেখেছি তখন কখনো ভুল হয় না। হ্যাঁ তাই চলে এলাম। এইবার এখানে এই ডায়েরির পাতা মিলিয়ে সব কাজ ছেড়ে করতে। এই দেখুন, এই দেখুন, প্রথমে লেখা রয়েছে ম্যাজিস্ট্রেট কুকুর। ম্যাজিস্ট্রেট কুকুর? না না, এসডিও। এসডিও কুকুর? আপনি কি বলছেন নাকি? না না স্যার, ব্যাপারটা আপনি ভালো করে শুনুন, তারপরে রাগ করবেন। হ্যাঁ এসডিও সাহেব, এই কুকুর হিতৈষিণী সভায় আপনাকে প্রেসিডেন্ট হতে হবে। প্রেসিডেন্ট? মানে দেশি কুকুর কেন মারা হচ্ছে আর কেন মারা হচ্ছে না, এই ধরনের কোন কন্ট্রোভার্সিয়াল পলিটিক্যাল? না স্যার, পেগি। পেগি? পেগি মানে হচ্ছে কি, ওই একটা ওই বিলিতি কুকুরের জন্য একটা সভা ডাকা হচ্ছে। এদের দিশির কোনো ব্যাপার নেই, এমনকি রাজনীতির কোনো গন্ধ নেই। তাহলে তাহলে স্যার আপনি 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 রাজি? হ্যাঁ হ্যাঁ, কুকুররা খুব নেগলেক্টেড। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এটা এটা মিটল। হ্যাঁ এরপরে স্যার, তেরপল স্যার, আমার আত্মা হয়ে গেছে। আত্মা ওই সভাপতি ম্যাজিস্ট্রেট সাহেবকে দেখে বলছে, একটা কথা আমি এখানে ঘোষণা করছি যে আমি এখানে একটি পশু হাসপাতাল তৈরি করে দেব। যিনি এসব কিছুর উদ্যোক্তা, যিনি এসব কিছু ঘটিয়েছেন, সেই আমাদের করুণাময় কি যেন বলছিলাম, ও হ্যাঁ, সেই করুণাময় ভগবানের ইচ্ছেতেই আমরা এখানে সমবেত হয়েছি। সেই জন্যে পেগি, বিশেষ করে পেগির পালক আমাদের এসডিও সাহেবকে আমি ধন্যবাদ জানাচ্ছি, এবং সেই পেগির প্রতি, তার আত্মার প্রতি আমি আমার শ্রদ্ধা। আর আপনাকে যে ওসব কথা বলেছে তাকে বলে দেবেন ঘুষ আমি নিইনি, নিই না, নেব না। মা গো মা, নাড়ি একেবারে চুই চুই তোমার কি কাটে তো হবে না, না ভাত না খেতে পারবো না। কাঠ বরং দিতে পারবে তো আমি শুনিনি, চালটা জল দিয়ে দিলাম। কাঠ কাঠ পারেন তো কোথায় না, কাঠ দেখেছিলাম। চলে এসো এসো, কাজে লেগে যাও, হাত সেরতে হবে, এখানে দাঁড়িয়ে খালি ফাঁকি দেওয়া। হ্যাঁ চলো চলো, হাত সেরতে করো। হ্যাঁ
জল জল দেখি বাবা। বাহ জল খেয়ে আস। হেসো না হেসো না ভাবছ, হেসো না ভাবছ, গরাদ নেই বলে তুমি চলে যাবে, গরাদের প্রয়োজন নেই তাই জ্বালিয়েছি। এটা তোমার কি ওদিকে টিউবওয়েল হচ্ছে, তোমার প্রয়োজন উপরই আসছে, বুঝেছ? ও সব জগবন্ধু এত ভুল কি খবর? তা নাহলে লোকের চিপো কেড়িয়ে ঘোড়াটা আনবো কি করে? একটা কাজ করতে কি এটা দেখে আমার ঘোড়া ঘুরে টাকা দে। কুড়ি টাকা? না 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 মাথা খারাপ হচ্ছে নাকি? ঝামেলা করছে। পনেরো টাকা চালা কবলে রেখেছি, এক্ষুনি দিতে হবে, আর পাঁচ টাকা আমার চলবে। তাহলে মোট কুড়ি টাকা? হ্যাঁ কুড়ি টাকা। এক কাজ করো, ও বন্ধ ফন্দ চলবে না, বিক্রি। হ্যাঁ আচ্ছা তাই দে। মন্ডা তো আমি খাই না। না তোমার একটু খেতেই হবে, খেতেই হবে। তাহলে তুমি কি খাবে? আমি এখন কিছু খাবো না। যে ফোনে এক একটা কেক কিনে দিস তো। কেক? এখন আমি কেক খাবো না, বড়দিনের দিন কেক খাবো, তার আগে হরি সময় মাংস খাবো। এখন এখন আমি জল খেয়ে আসি। হ্যাঁ তাই খাও, এখন জলই খাও, আর পরে সব ব্যবস্থা দেখছি। যাও বন্ধু। আর বলি তুমি তো ঘোড়াটা বেঁচে দিলে, তুমি এখন জল রাখবে কিসে আর খাবে কি করে? টিউবওয়েল হচ্ছে, গেলাস করবো আর খাবো। হ্যাঁ পরশু দিন একবার ঘেটেং 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 ঘেটেং, বুঝতে পেরেছ বন্ধুগণ? এই যে জল উঠছে, মানে এই যে জল পাচ্ছে, এই জলের প্রতিটি ফোঁটা, মানে টিউবওয়েলের জলের প্রতিটি ফোঁটা আগামী নির্বাচনের ভোট হয়ে আমার ভোট হয়ে যেন আসে, আর এই কাছি হাতে আমি যেন জল আমাকে মাসিমা এমন একটা ভাব দেখাচ্ছেন যেন আপনি আমাকে চেনেন না, কখনো দেখেননি। হ্যাঁ এটা কি আমি হাত দিলে নিকুচি করেছে, এটা বাড়ির বই যখন এখানে পাবলিকের ঢোকার রাইট আছে, আমাদের অনাথের প্রেসিডেন্ট খামালে যতদিন জেলা বড়ি আম সত্যের প্রেসিডেন্ট আছি ততদিন চা তো দিতেই হবে। এই যে দিদি, ও দিদি আমি খাবো না। দিদি মানে জগবন্ধু কাকে তুমি দিদি বলছো? আপনাকে, আপনাকে। যে বাড়িতে রান্নাঘর পর্যন্ত আমার যাওয়া আসা আছে সে বাড়ির গৃহিণীকে আমি মাসিমা বলে সম্বোধন করে থাকি, আর যে বাড়িতে এই বৈঠকখানা পর্যন্ত আমার পাসপোর্ট আছে সে বাড়ির গৃহিণীকে আমি দিদি বলে সম্বোধন করে থাকি, আর যদি কোনো মহিলার সঙ্গে আমাকে ওই চৌকাঠের বাইরে দাঁড়িয়ে কথা বলতে হয় তাহলে তাকে আমি মিসেস মমু বলে সম্বোধন করে থাকি। আর শুনুন, আমি মাসিমাদের হাতে যাকে ভালোবাসি দিদিদের হাতে নয়, বুঝতে পেরেছেন? আপনি তো আমাকে ওই রান্নাঘর থেকে বৈঠকখানে ঠেলে দিয়েছেন, তাই আমিও আপনাকে মাসিমার থেকে দিদির পর্যায়ে এনে ফেলেছি। আর যদি আপনার সঙ্গে আমাকে ওই বাইরের চৌকাঠে কি কথা বলতে হয় তাহলে তো আমি আপনাকে মিস্টার সাহু বলে সম্বোধন করবো, বলবো এই যে সুমতি দেবী, হাউ ডু ইউ ডু। হ্যাঁ আমাকে অনাথ করে দিয়ে এখন তো হাডুডু খেলবি। অনাথ কেন? অনাথ নয়, একটা টিবি রুগী এনে ওকে ছোঁয়াশ দিয়ে দিয়েছো না, এতে যদি ওর একটা ভালো মন্দ কিছু হয়ে যায়, উনি যদি চলে যান আমরা অনাথ হব না। ওরে বাবা এই দেখুন না, এই দেখুন এই দেখুন, এই কাগজে লেখা আছে যে যে নাবালকের মাতা এবং পিতা দুজনেই নেই তাকে অনাথ বলে গ্রাহ্য করা হবে, কিন্তু আপনার উনি কি মানলে পরে তো আপনি বড় জোর বিধবা হচ্ছে, কিন্তু অনাথ হবার যোগ্যতা তো আপনার হচ্ছে না, তাই আপনার উনিকে মেরে আমার কোনো লাভ নেই। তা তো বটে, তবে এসব শুনেই মাথাটা কিরকম গোলমাল হয়ে গিয়েছিল, বিধবাদের যে কি কষ্ট,
একমাত্র ঈশ্বরই জানেন। একমাত্র তিনি জানতেন, কিন্তু তিনি তো এখন নেই, মারা গেছেন। কে? ঈশ্বর? হ্যাঁ, মানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তাই ভাবছি যে বিধবাদের জন্য এখন আমার একটা কিছু করা দরকার। ভাবছি কি যে ওই বিধবাদের জন্য একটা সমিতি খুলে বসবো, আর আপনি ওই জেলা পরিষদ আমসত্ত্বের সভাপতির সঙ্গে সঙ্গে ওই বিধবা সমিতির সভাপতি যাবেন। না না না, ও সমস্ত অলক্ষণের সমিতিতে আমি যাব না। এখন কেন, আপনি আগে বিধবা হন তারপরে যাবেন, কি মুশকিলে পড়া গেল? তোমার বউকে সভাপতি করো ভিজা। করবো করবো, সুযোগ পেলেই করবো। কি বললে? দরকার হলে নিজে মেয়ে বউকে সভাপতি করে যাবো। আগে আপনার কথাটা বলুন। বলবে মানে? আমি তোমাকে মরার অভিশাপ দিয়ে নিই বালাই ষাট। না না না, বললেও তো ফলবে না। বলুক বললো। ও দিদি, ও দিদি ভাই, আরে আপনার অভিশাপ আমার কাছে আশীর্বাদের মতো। সেই অন্ধমন্দির অভিশাপে দশরথ যেমন বাপ হয়েছিল, তেমনি আপনার অভিশাপে আমার বউ হবে। ও দিদি 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 গো দিদি। এখন চৌকাঠ পেরিয়ে ভেতরে, এখন তা দিদি বলা চলবে না। মাসিমা, ও মাসিমা, না ডাকেও ঘরে পা দেয় না চাকর বাবুর, ওরা কেউ এত ঘরে জাগেনি বোধ হয়। তবু আমি দরজাটা ভেজে দিচ্ছি। এই হচ্ছে আপনার ফুডের সরকারি চালান, আর এই হচ্ছে আমার তৈরি নকল চালান। এখন কোন তফাৎ আছে? কোন তফাৎ নেই, মানে মানে সিরিয়াল নাম্বার পর্যন্ত। হ্যাঁ আচ্ছা, এইবার দেখুন, এই দেখুন, এটা হচ্ছে আপনাদের গভর্নমেন্টের শিল, আর এই হচ্ছে আমার তৈরি নকল শিল। দেখুন কোন পার্থক্য আছে? না। আচ্ছা, এইবার এইটি হচ্ছে আপনার ডেলিভারি ক্লার্কের রবার স্ট্যাম্প, আর এইটি হচ্ছে আমার তৈরি নকল রবার স্ট্যাম্প। কোন তফাৎ আছে? কোন তফাৎ নেই। তাহলে আমি এ মারি আসল জিনিসগুলি নিচ্ছি। হ্যাঁ, তাহলে আপনি আসল সব বুঝে পেলেন। হ্যাঁ, সে তো বুঝে পেলাম, কিন্তু ব্যাপারটা কিছুই নয়। আপনি সরকারি চালানের উপর সরকারি শিল সই করে আমাকে অর্ডার দিলেন 50 ব্যাগ চাল ডেলিভারি নেওয়ার জন্য। আমি কিন্তু ওই সরকারি চালানটি সরিয়ে রেখে নকল চালানের উপর নকল শিল সই করে 100 ব্যাগ চাল রেখে মাল ডেলিভারি নিয়ে নিলুম। তার মানে আপনি 50 ব্যাগ বেশি নিলেন। তা আপনার ওই নকল চালানটা ডেলিভারি ক্লার্কের কাছে থেকে যাচ্ছে না? তা থাকবে কেন, তা থাকবে কেন? কয়েকদিন পরপরই আপনি এই উদানে কত মজুত মার আছে এটা জানবার ছুতো এই চালানের ফাইলটা চেয়ে পাঠাবেন, এবং তখন তোমাদের থেকে ওই নকল চালানগুলো বার করে নিয়ে নিয়ে আসলগুলো গুজে গুজে দেবেন। বা তারপরে বছরের শেষে যখন হিসেব মেলানো হবে তখন কোথায় মাল কম হবে না? তা তো হবে, ডবল মাল সরাচ্ছি এখন মাল কম হবে না, তো এই ডেলিভারি ক্লার্কটা ধরা পড়ে যাবে। তা স্যার, যার যেমন বরাত, ও নিয়ে আপনি ভাবেন কেন? মুনি ঋষিরা বলে গেছেন, কাহ তব কান্তা কস্তে পুত্রা, মানে সিদ্ধি লাভের জন্য স্ত্রী পুত্রকে অব্দি ত্যাগ করতে হয়, আর এতে একজন সামান্য কেরানিকে ত্যাগ করা। দেখবেন আমাকে বা ফাঁসাবেন না জানি। ফুড সাপ্লাই সাহেব, আমরা ব্যবসাদার, সততাই আমাদের মূলধন, আর বখরাটা প্রার্থী লাভের আধা আধি, কোনো নড়চড় নেই, 50-50। ঠকাবো না স্যার, শ্রী শ্রী কালীমাতার শ্রীচরণ প্রসাদে এই কারবার করিতেছি। আপনি কখন এলেন? তুমি রাত থাকতে আমার বাড়িতে ঢুকেছো কেন? কি আসছো? আপনি মর্নিং ওয়াকে বেরোবার পরে আমি এখানে এসেছি, কাজে আমি মর্নিং এসেছি। আর তাছাড়া কথা ছিল না যে ওই প্রপোজ অনাথাশ্রমে সেই নিয়ম কানুনের কাগজপত্র? আমার এখন একদম সময় নেই বুঝলে। তুমি যাও যাও যাও, আমার এখন মানে মানে এই সমস্ত আশ্রম, ঠিক আছে আমি যাচ্ছি। কিন্তু মাসিমাকে আপনি কি বলেছেন? বলেছেন যে ছোঁয়াচে রোগীর ছোঁয়াচ লেগে ছোঁয়াচে রোগে আপনি মারা যাবেন, আর মাসিমাকে অনাথ করবেন। হ্যাঁ বলেছি। না না না, এটা আপনার বাতিক, এটা আপনার ত্যাগ করা উচিত।
মহাপুরুষ লোক তো মুখ ঢাকে না সাহেববাবু, ঢাকে শয়তান। আর এসপি সাহেব মানে পুলিশের বড় সাহেব কি বলেছেন জানেন তো? বলেছেন যে আজকাল যত সব ওই চোর 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 খুনি ডাকাত বদমাইশ এমনকি উগ্রপন্থী পর্যন্ত এরকম সব সাধু সন্ন্যাসীদের ভেগ নিয়ে ঘুরে বেড়াচ্ছে, সন্দেহ করে খবর দিতে বলেছে। আপনি মুখটা ভালো করে দেখে নিন না একবার। আচ্ছা তাহলে আমি দেখছি। বলছিলাম পাঁচড়া আছে। পাঁচড়া? ও তাহলে আপনি নিজেই শোনাচ্ছেন গ্রীষ্ম। হ্যাঁ মাসিমা, দেখে যান আপনার উনি নিজেই এ পাঁচড়া নিয়ে এসছেন। মাসি ও পাঁচড়া কিন্তু খারাপ রোগ। আচ্ছা দেখি তোমার কি জাতের পাঁচড়া। চকবন্ধু চকবন্ধু মানে ব্যাপারটা পাঁচড়া হচ্ছে মানুষের নিজস্ব ব্যাপার, ও যদি দেখাতে না চায় তুমি তো জোর করতে পারো না। মানুষের ব্যক্তি স্বাধীনতা তুমি হাত দেবে তা তো তুমি দাও না জগবন্ধু। তা দিন মুখটা একবার দেখা দরকার যদি উগ্রপন্থী টন্থী হয়। তোমার কি রাজনীতিতে তো তুমি থাকো না জগবন্ধু। রাজনীতি আমি করি না। তাহলে এখন যাও পরে এসো। কি জানেন পাঁচড়া মানে আপনার কোনো ছোঁয়াচ টোঁয়াচ লেগেছে কিনা? আর কি জাতের পাঁচড়া? তুমি তো আমাকে বললে বাতিক ত্যাগ করতে, আমি তো সেই বাতিককে ত্যাগ করছি। হ্যাঁ হ্যাঁ তাহলে আমি যাই। হ্যাঁ এসো। আমরা ভয় পেলাম কেন বলুন তো? মানে আমরা তখন কোনো অন্যায় করিনি। জগবন্ধু বাবু, আরে আরে আসুন স্যার, আসুন 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 আসুন। কি সৌভাগ্য আমার আপনাকে কোথায় বসতে দিই। আপনি আপনি এখানটা বসুন। সকাল থেকে এই যে স্যার, এই যে এই মশক দমন পুষ্টিবর্ধন আর এই ফুটবলের অকাল বোধন, এই জন্যই আমি এলাম। এত মিটিং করাতে আমার পক্ষে সময় হবে, মানে পাশের জেলার ইউনিভার্সিটি ডক্টরের ছাত্র থেকে আরম্ভ করে একবার স্কুলের ছাত্রবন্ধু সব খেয়ে গেছে। উগ্রপন্থীরা আমার জেলায় ঢুকে পড়ছে, তার উপরে খরা আছে, তারপর সামনে ইলেকশনের প্রিপারেশন, এইসব নিয়ে আমি খুব ব্যস্ত থাকবো। সামনের দুটো মাস আমাকে গ্রামে গ্রামে টুট করতে হবে। ও তাহলে স্যার আমি খরার জন্য চ্যারিটি শো করে যে টাকাটা তুলবো তার প্রেসিডেন্ট আমাদের এই চিরবাবু চেয়ারম্যান করে দিই। ও কলেরা ফান্ডের হিসেবে এখনো দেয়নি। ও তাহলে স্যার মানে আমাদের সনাতন বাবুকে ওটা চোর স্কুল ফান্ডের টাকা মেরেছে, তারপর প্রভিডেন্ট ফান্ড টাকা জমা দেয়নি। সব মার্কা মারা লোক, সব আপনাকে কাজে লাগাবে। ওই আপনার চিরবাবু, সনাতন বাবু, চিরঞ্জীব না কি সব নাম আপনাদের, ওই সব একে। আচ্ছা আপনি কার দলের? এই যে সামনে ইলেকশন আসছে, আপনি কার হয়ে কাজ করবেন? আমি ওই তিনটি ব্যাপারে আমি নেই স্যার, এই পলিটিক্সের মধ্যে নেই, কারো ব্যক্তি স্বাধীনতায় হাত। আশ্চর্য। ও হ্যাঁ হ্যাঁ, আপনি তো চাঁদা দেন, ওই অনাথ আশ্রমের জমিটা তো আপনার টাকায় কেনা হয়েছে দেখলাম। আচ্ছা একটা সত্যি কথা বলবেন, আপনার চলে কি করে? ওই বিক্রি বাটা করে, জমি জিনিস বিক্রি করে আগে চলেছে, তারপর সেগুলো ফুরুলে পরে ফার্নিচার বেচে খেয়েছি, সম্প্রতি ওই বাসন কোষণগুলোর উপর হাত পড়েছে, এই তো কিছুদিন আগেই রান্নাঘরে সব বাসনগুলো বিক্রি করে দিলাম। এখন খাওয়া দাওয়া বন্ধ? না না না, খাওয়া বন্ধ নয়, খাওয়া বন্ধ নয়। ও আপনি ভাবছেন কি ওই জ্বালানির অভাবে আমার খাওয়া বন্ধ? না না তা নয় তা নয়, এই তো চার দিন আগে ভাত রান্না করে খেলাম, তা জানলার ওই চারটে দাঁশাতে আমার ভাত সিদ্ধ হয়ে গেল, এখনো স্যার দুটো স্টকে আছে। চার দিন আপনি ভাত খাননি? আমি সাত দিন পর্যন্ত মুড়ি খেয়ে কাটিয়ে দিতে পারি। এই তো সেবারে সেই ওই এডওয়ার্ড ক্লাবের জন্য আমি প্রায় দশ দিন নিরম্ব উপবাস ছিলাম, আমার কোনো কষ্ট হয়নি। হ্যাঁ অভ্যেস আছে তো, জলই খেলাম না। আমার এক গ্লাস জল খাবেন? আপনি 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 জল খাবেন স্যার? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই জল জল। আপনার কিছু রোজগার করা দরকার বুঝলেন। হ্যাঁ স্যার, এই সত্যি কথা বলতে কি বড্ড অভাব, একটা চাকরি পেলে বেঁচে যায়। আচ্ছা ঠিক আছে, আজকে আপনি আমার অফিসার। আচ্ছা আমি বলে রাখবো, আপাতত মাস দুইকের একটা টেম্পোরারি চাকরি,
পরে রিলিফের একটা ভালো চাকরি আপনার। তাহলে স্যার ওই পরের চাকরিটা আমাকে দেবেন, কেননা এই সামনের দু মাসই এত প্রোগ্রাম যে আমি ওই টেম্পোরারি চাকরিটা ঠিক পেরে উঠতে পারবো না। আচ্ছা আপনি কি, আরে পাগল তো আপন বুঝবো যে নাকি? আমিও বুঝি স্যার, আমি বুঝে গেছি স্যার যে আপনি আমায় খুব ভালোবাসেন। এটা কিন্তু আমি সবাইকে বলবো যে আপনি দু মাস পরে আমাকে একটা খুব ভালো চাকরি দেবেন। না 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 খবরদার না, এসব কথা আপনি কাউকে বলবেন না। আমি কি চাই জানেন? আমি চাই রিলিফের কাজে একজন খাঁটি সৎ লোককে ঠোকাতে। এই জেলার সরকারি সাহায্য যারা চুরি করছে লুটে পুটে খাচ্ছে সেসব বাস্তুগুরুদের খাঁটি আমি ভাঙতে চাই। সো প্রমিস এসব কথা আপনি কাউকে বলবেন না। আর আমি যে আপনার কাছে এসেছিলাম তাও নয়। এই যে জগবন্ধু এলাম হে, আমাকে কয়েকটা ভালো ভালো কমিটিতে ঢোকা দেখি যেন চট করে ইলেকশনে পার্টি টিকিটটা পেয়ে যায়। আপনি তো আছেন তো, ওই তো মশক দমন পুষ্টিবর্ধন তারপরে ওই ফুটবলের ওকাল, আমাকে খরা ফান্ডের প্রেসিডেন্ট করে দাও না। ধার বাবদ ওপেনিং ফান্ডের টাকাটা এনেছি। খরা ফান্ডের প্রেসিডেন্ট তো আপনাকে করা যাবে না, ওর আপত্তি আছে। কেন, কি বলছে ম্যাজিস্ট্রেট? কই কই ম্যাজিস্ট্রেটের কথা তো আপনাকে আমি বলিনি। বারণ আছে আমাকে, মানে আপনাদের সবাইকে, মানে উনি এবার এই জেলার সব বাস্তু ঘুঘুদের ভিটে ভাঙবেন তো, আর সেই দায়িত্ব দিয়েই আমাকে একটা চাকরি দেবেন বলেছেন। এই বছর বলা নিষেধ। হ্যাঁ আমি খালি বাস্তু ঘুঘু, আমি তো শুধু স্কুল বিল্ডিং এর টাকা মেরেছি। আর চিরবাবু শাহবাবু ওরা বাস্তু ঘুঘু নয়, তুমি আমার নামে লাগাচ্ছ আর ওদের ওই টিউবওয়েল দিয়ে ওনার দিয়ে ভোটে সাপোর্ট দিচ্ছ। আমি কাউকে আর সাপোর্ট দিচ্ছ না, কেননা উনি ওদের উপরে চটে গেছেন, এবার মরবে মরবে সবাই মরবে, সব শুদ্ধ মরবে। তোমাদের এটা কি বলো না, কবে আমাদের ধরছ? বলোই না জগবন্ধু, তোমার চাকরিটা তো আমাদের পিছনে। আমি প্রমিস করেছি আমি বলবো না। 1000 টাকা দেবো বলো ভাই। আচ্ছা আচ্ছা 2000 নাও বলে নাও। আচ্ছা কি 10000 না? আরে রাখুন তো মশাই আপনার টাকা, আপনি ভেবেছেন যে টাকা দিলে আমাদের সমস্ত প্রাইভেট কথা আপনাদের বলে দেবো? পস্তাবে পস্তাবে, শেষকালে সত্যবাবুর মতো পস্তাবে। সত্যবাবু মানে সত্যদা, আমাদের জেলার জ্যান্ত শহীদ? হ্যাঁ সেই সত্যবাবু, খাঁটি স্বদেশী, জেল খেটেছেন, উৎসর্গীকৃত প্রাণ, এখন তো সেই প্রাণ খেতে না পেয়ে যেতে বসেছে। না না টাকাটা ধরো, না একটা জ্যান্ত শহীদ ফান্ডি করো, তাতে আমার প্রেসিডেন্ট করো। রাখুন দেখো টাকা, সত্যদার দিকে না খেতে পেয়ে মরতে বসেছেন। আর উনি প্রেসিডেন্ট প্রেসিডেন্ট বাড়িতে চাল বাড়ন তো রুটি করেছি, রান্না করো ক্ষতি নেই, রুটি খেয়ে শুয়ে পড়ো। আজ কিন্তু তোমার আর বাইরে বেরোনো চলবে না, একদিন দেশের কাজ না করলে তোমার দেশ রসাতলে যাবে। দেশের কাজ নয়, দেশের কাজ নয় তোর জন্য, বুঝলি? সবটা না শুনে গেলে একটা মিথ্যে আশা নিয়ে থাকবি। দেখো দাদা আমার কোনো আশা নেই, ভবিষ্যৎ নেই, শিক্ষা নেই, রূপ নেই, সত্যি কথা বলতে কি বিয়ের বয়সও নেই। তুমি আর উনি মিথ্যে হাঁটাহাঁটি করো না। আমি 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 ঢুকে জগবন্ধু, এসো এসো বসো বসো বসো। এই শোনো না জগবন্ধু সবার বন্ধু। হ্যাঁ আমাকে দেখে কেউ সংকোচ করে না। সত্যদা কেমন আছে, কেমন দেখছো? না আমি তো মোটেই ভালো দেখছি না, চোখ মুখ এরকম বসে গিয়েছে। ও এই টান খাওয়া হয়নি বুঝি? খাওয়া টাওয়া নাই, আজকে জ্বর লাগছে। আমার বোন দেশ থেকে নিয়ে এসছি, বাবা মা মারা গেলেন, বাড়ি ঘর ধরে বিক্রি হয়ে গেল, তাই এখানে নিয়ে এলাম।
দেশের লোকের জন্য আপনি জেল খেটেছেন, দেশের লোক আপনার দায় অদায় দেখবে, এটি তো হওয়া উচিত। সেইটি হয়নি বলে দেশের লোকের জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি। আপনি কিছু ভাবেন না সত্যটা, ও সব ঠিক হয়ে যাবে। তার মানে দুষ্ট রাজনৈতিক কর্মীকে সাহায্য করুন বলে লোকের কাছে আমি হাত পাততে যাবো? চিচি, এইসব আপনি কেন করবেন? এটা সামাজিক দায়িত্ব, এই দায়িত্ব আমার। আপনি বোনের বিয়ে ঠিক করুন তো। আচ্ছা, এই মাত্র এক চামারের কাছ থেকে ফিরে এলাম, বিয়ের 7 দিন বাকি, 5,000 টাকা নগদ চায়, এছাড়া দান সামগ্রী। ও, তাহলে 5,000 আর বিয়ের আনুষঙ্গিক হিসেবে আরো 5,000। এই 10,000 টাকা আপনার হাতে দিলে ওই বিয়ের দিনটা পাকা করা যায়? 7 দিনে 10,000 পাবে কোথায়? আর পেলেও তো আমার নাম করেই চাইবে। তাছাড়া যে দেবে তার নিজের নাম জাহির না করলে দেবে কেন? দাদা, ভূতের বাপে টাকা যোগান দেবে, পাবলিকের কাজ পাবলিক করবে। আর পাবলিকের নাম কি একটা? দাদা, যে টাকার যোগান দেবে তার নামও কেউ জানবে না, যাকে যোগানো হবে তার নামও কেউ জানবে না। আপনি জানেন, উঠে পড়ুন, উঠে পড়ুন, একদম বিয়ের দিন পাকা করে আসুন। কিন্তু মানে আপনার বিয়ের দিন পাকা করতে আমার বিয়ে দাও। হ্যাঁ, তাই বলে ভাবুন হয়। এই যে দাদা এখন বলছিলেন, যা দাদা খেয়ে দেবে, তবুও আপনি খাবার খেয়ে নিয়ে নিন। কেন দাদা পেটে খিদে আছে কিন্তু মুখে না বলছেন, সেটা বুঝতে পেরেছি বলে। তেমনি আমরাও বুঝতে পেরেছি। আপনার বিয়ে করবার খুব ইচ্ছে আছে অথচ মুখে বলছেন না। আহা, আপনি যেন সব জানেন। আলবাদ জানি, আপনি জানতে পারবেন? যখন আশেপাশে কেউ থাকবে না, এক গ্লাস জলও কেউ গড়িয়ে দেবে না, যখন হাত পুড়িয়ে খেতে হবে, সেদিন কিন্তু বয়স চলে যাবে, তখন বিয়ে করতে চাইলেও আর কি বিয়ে করবেন? তখন বুঝতে পারবেন আইবুড়ো জীবনে কি যন্ত্রণা, কি জ্বালা। আপনি যে কথাটা বললেন সে কষ্টটা কিন্তু ছেলেদের। ও, তাই বুঝি না? না, কিন্তু মেয়েদেরও এরকম হয়। এই ধরুন না, একটি সংসার, ছোট্ট একটি সংসার, সম্পূর্ণ নিজের একটি সংসার। হ্যাঁ, তারপরে এই সুখ দুঃখের একজন সাথী, একটু স্নেহ, একটু আদর, একটু সোহাগ। কিন্তু যদি জানতে সে লোকটাকে কিনতে কত টাকা লাগে। জেনে গেছি, ওই যে 5,000। আপনি একটু আগে বললেন আপনি এক পেট খেয়ে এসছেন, কিন্তু আপনার পেটে যে এত খিদে ছিল আপনি বলেছিলেন? আরে মশাই, আমার নাইবার খাবার সময় নেই, বুঝতে পারছেন? এদিকে পাত্রি বাড়ির লোকেরা ঘন ঘন আসা যাওয়া করছে, আমি যত বলি মনে যে পণ নেব না নেব না নেব না, কে খারাপ কথা শোনে তারাই দর বাড়িয়ে দিচ্ছে। ছেলেকে একবার ডাকো না, ছেলে যদি আধুনিক হয় তাহলে পণ হয়তো নাও নিতে পারে। আমার ছেলের নাম রামপ্রসাদ, শ্রীরামচন্দ্রের মতো পিতৃ আজ্ঞায় বনে যেতে পারে, আর আমার ছেলে পণ নেবে না। আরে বুঝিতে পারে, বুঝিতে ও আপনাদের 7 দিন, তাই 7 দিনের মধ্যে বিয়ে দেবো বলে আমি এক জায়গায় কথা দিয়েছি। কাল তারা, বুঝতে পারলেন? কালকে তারা নগদ 5,000, আগাম দিয়ে বায়না করে যাবে। ভাইদের মিষ্টি দেবো? না না না, এই অবেলায় এরা কি না খেয়ে এসেছে? জল দাও, শুধু জল, একটু জল। পরপ্রসু বাবু, হ্যাঁ, এই পাত্র নাকি? দাঁড়াও, লক্ষ্য পাত্রে ছোট ভাই, তাহলে ওরও বিয়ে দেব। ছেলে কিন্তু এরকম নয় রামচন্দ্র, সে বেশ দেখতে ভালো আছে, আমি তো জানি। বলুন, শুনুন, ছেলে দেখতে খারাপ নয়, তাহলে সুতকালে কাজ করে না। তবে 5,000-এর উপর যদি দর দিতে পারে। আমি তো আগেই বলেছি মশাই, আমাদের সাধ্যে নেই, ওই 5,000-ই যে কি করে হবে না, কিছু মারতেই হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে 5,100। না, 5,200। ব্যাস দাদা, চলুন, তাহলে ওই কথা কিন্তু পাকা রইলো, 5,200। আচ্ছা, কিন্তু বায়না না হলে কি করে কথা পাকা হবে? তো সঙ্গে আনিনি, তাহলে কাজ করুন, আমি একটা একটা হ্যান্ড নোট লিখিয়ে দিয়ে যাচ্ছি। দাদা বিয়ের দিন এসে 5,200 টাকা নগদ দিয়ে, 5,200 টাকা নগদ দিয়ে বর আর বরযাত্রী সঙ্গে নিয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, এইবারে
দান সামগ্রী ওটাও 5000 এর মতো পেয়ে যাবেন ঠিক তো একদম ঠিক একদম যখন না না আপনি কেন ঘাবড়াচ্ছেন সব ব্যবস্থা হয়ে যাবে বরযাত্রী কজন যাবে বরযাত্রী 30 বলে 30 জন আপনি 100 জন বরযাত্রী নিয়ে যাবেন 100 হ্যাঁ 100 জন বরযাত্রী নিয়ে যেতেই হবে কেন না এই বিয়েটা হবে একটা জাতীয় বিবাহ উৎসব সেখানে জজ ম্যাজিস্ট্রেট এসডিও এসপি সবাই থাকবে ব্যাস পাকা জজ ম্যাজিস্ট্রেট এসডিও এসপি খুব প্রায় খবর দিচ্ছি ম্যাজিস্ট্রেট একটা বিরাট রাউন্ড আপ করবার চেষ্টায় আছে ওতে আমার কিসের ভয় আমি কি কোনো ইয়েতে ইয়ে আছি নাকি বাবু আমি কি কোনো ইয়েতে ইয়ে আছি শুনলাম যে ম্যাজিস্ট্রেট বাস্তুগুগুর বাসা ভাঙতে চাইছে আর জগবন্ধু প্রমুখ ব্যক্তিরা প্রাইভেট চাকরি কে বললে আমি সব চক্ষে দেখেছি ম্যাজিস্ট্রেট ওর বাড়িতে গিয়ে গোপনে পরামর্শ করছে কিন্তু সে অস্বীকার করছে কেন কেন ম্যাজিস্ট্রেট গোপনে তার বাড়িতে যাবে কেন সে তো বললে না আমি তো নাম জানতে চাইলাম কিন্তু আপনার আমার চেয়ারম্যানের নামটা ধারে ঠুরে বললে বটে রাউন্ড আপ মানেছে কি 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 কেসটা কি সে তো বললে না আমি তো তাকে 10,000 টাকা ঘুরে দিতে চাইলাম কিন্তু সে তো সে টাকা নিলে না নেবে কেন আমরা ভয় পেয়েছি জানবে আর না তিনজনের কাছ থেকে 10,000 টাকা করে 30,000 টাকা মুখে কাপড় চাপা দিয়ে কে ওকে ভরানো যায় সন্দেহ আরো বাড়ে কি বললেন আপনাকে বলি হ্যাঁ তার যে পুত্র মা এই জগবন্ধু মাসি আমি যত বলি না ও তো জোর করে বলে আপনি বিধবা হন বিধবা সভাপতি হবেন বলেছে তো আমার মৃত্যু ঘোষণাই করে গেছে জগবন্ধু আমাকে নির্ঘাত মারবে আর আমি মরলে ওর বিধবা কাঁদবেন না কাঁদবেন না আমরা নার্ভাস হয়েছি ও জানতে পারলে রেট 3 গুণ বাড়িয়ে দেবে কাজ করুন আপনি ওপরে গিয়ে কিছু মানত টলত করে শুয়ে পড়ুন তাই পড়ি আমি ওপরে গিয়ে মানত করে শুয়ে পড়ি আমি ওপরে গিয়ে মানত করে শুয়ে পড়ি আপনি পট করে একটা বাইরের লোককে ভেতর ডাকলেন কেন উনি বাইরের লোক কোথায় উনি আমার স্ত্রী বাহক আমি এখানে এসেছিলাম এটা আমি কাউকে জানাতে চাই না আইন আমার বিরোধী পক্ষ প্রাইভেটে কমন ফ্রন্ট সেটা গোপন রাখতে হবে ঠিক আছে আপনি করুন আমি পারি যে হোক যত টাকা লাগে একটা পাকা খবর পেলেই আমরা জানাজানি করে নেব হ্যাঁ খরচের ব্যাপারটা কি আর 50-50 কমন ফ্রন্ট হয়ে থাকবে তো আচ্ছা চলি সনাতন বাবু এসেছিল এটা কাউকে বলবেন আপনি মুখ খুলুন কেন মুখ দিয়ে আপনার কি দরকার আপনার মুখ থেকে আসার ফলে আমার কি হয়েছে জানেন কি হয়েছে কিছু যে একটা হয়েছে সেটা বেশ বুঝতে পারছি সেদিন ওই বেটা জগবন্ধু হ্যাঁ আপনি ঠিক বলেছেন ওই বেটা জগবন্ধু সে ঠিক বুঝেছে সে বেটা ম্যাজিস্ট্রেট স্পেশাল চাকরি করছে ওই স্পেশাল রাউন্ড আপের ব্যাপারটা আর ম্যাজিস্ট্রেট লুকি ওর বাড়িতে যাচ্ছে তাহলে তাহলে কি হবে কি হবে যা হওয়ার তা হবে আপনি টাকাটা বার করুন তো হিসেব মতন 11,000 টাকা টাকাটা বার করুন আমার
আপনি এগুলো ওর মধ্যে রাখছেন কেন? ওগুলো সামনাসামনি নষ্ট করে ফেলার কথা ছিল না? আরে এখন এগুলো ওর মধ্যেই থাকবে, আমাকে হিসেব করে দেখতে হবে না? সবগুলো ফিরে এলো কিনা, তারপর তো নষ্ট করবো। শাহবাবু, আপনার সঙ্গে আমার একটা কিন্তু খুব গোপন কথা ছিল। বলো বলো বলো। এরকম কলা বইয়ের মতো দাঁড়িয়ে থাকলে কি করে বলবো? কান্ত খোলাতে বলো না। তাহলে ফাইলটা রেখে দিন না, ফাইল ও তুমি ম্যাজিস্ট্রেটকে দিন। ম্যাজিস্ট্রেট এই ফাইল নিয়ে কি করবে? এটা তো আপনাদের ফাইল না। এখন এখন আর তুমি আমি এসব কোনো কথা নেই, তুমি ম্যাজিস্ট্রেটকে দিয়ে দাও, আমি সবেতেই রাজি আছি। এবার জগবন্ধু, জগবন্ধু তুমি বলবে ম্যাজিস্ট্রেট তোমার বাড়িতে গিয়েছিল কেন? না তা তো বলবো না, যদি দয়া করে বলো। বেশ, ময়ে জানতে পারবে। এই লোকটা এরকম করছে কেন? কিছু না, হ্যাঁ ও কিছু না। তুমি তো কি সব বলছিলে বলো না। বলো বলো। হ্যাঁ বলছিলাম কি বাবু, আপনি আমাকে খুব গোপনে হাজার দশেক টাকা দিতে পারেন? গোপনে? গোপনে? নিশ্চয় নিশ্চয়, যদি তুমি দয়া করে না হও। না মা, ভাটা না, সত্যি ব্যাপারটা খুব গোপন লাগবে। গোপনে? মানে টাকাটা যাকে দিচ্ছি তাকে বলবো না কে দিয়েছে এবং কি জন্য দিয়েছে, আর আপনাকে বলবো না যে কেন নিচ্ছি এবং কাকে দিচ্ছি। কিছু বলবেন করে নাকি? বলবেন টেবিলের উপরে 11,000 টাকা নিয়ে না, নিয়ে যাও তো। দশ চাইলাম 11 দিচ্ছেন? কথাটি নয়, কথাটি নয়, নিয়ে নাও, লক্ষ্মী ছেলে নিয়ে নাও, তবে চলে যাও। কাউকে বলবেন না কিন্তু, মনে থাকে যেন। হ্যাঁ শুনে ফেললো, ওখানে শুনলেও বুঝতে পারে। যদি শুনে থাকো আর বাইরে যদি কাউকে বলে থাকো তাহলে আমি তো একদম বলে যেতাম। আরে জগবন্ধু দেখতে পাইনি, খুব বেশি গেছি চোখ। ছবিটা দেখবি? টাকাটা তো এখনো পাইনি, পরে পাবেন, ছবিটাও পরে নেবেন। ইনি হচ্ছেন শ্রীমতী শ্রীমতী শোভনা। আপনি ইচ্ছে করলে বিয়ের পিঁড়িতে বসে পড়তে পারেন, এই তো লগ্নে তার মিনিট দু তিন দেরি আছে। লগ্ন শুরু হয়ে গেছে। আর এই যে তাহলে ম্যাজিস্ট্রেট সাহেব যখন নেই তখন? ম্যাজিস্ট্রেট সাহেবের অনুপস্থিতিতে আমি যখন সদরের কাজকর্ম চালাচ্ছি তখন আমি, হ্যাঁ স্যার, আমি প্রস্তাব করি যে আমাদের জেলার জজ সাহেব আজকের এই জাতীয় বিবাহের অনুষ্ঠানে পৌরোহিত্য করবে। আমি এই প্রস্তাব সর্বান্তকরণে সমর্থন করছি। মালা তো আর দুটো বড় আর করেছিল, হাত মালা নেই, আছে আজ এই যে জাতীয় উৎসব শুরু হচ্ছে, আমি আশা করি এই উৎসব ক্রমে ক্রমে সমগ্র দেশে ছড়িয়ে পড়বে। আশা করব
এরপর জাতীয় বিবাহ ক্রমশ জনপ্রিয় হবে। এবার তাহলে বিয়ে শুরু হোক, পুরোহিত মশাই আপনি কাজ শুরু করুন। প্রথমেই তো বর দরকার, হাত পা ঘুরে মালা বদল কোণে পেয়ে গেছি, এখন বর দরকার, লগ্ন বয়ে যাচ্ছে। কিন্তু আজকে গিয়ে দেখি ওই জামাটা বরকে নিয়ে আগে যেখানে বিয়ে ঠিক হয়েছিল সেখানে বিয়ে দিতে লুকিয়ে পালিয়ে গেছে। ওদের কারা বলেছে এখানে পণ নেবার অপরাধে জজ ম্যাজিস্ট্রেটের সামনে ওদের থেকে বিচার হবে, 2 বছর জেল হবে। তাই কোনো উচ্চবাচ্য না করে রামপ্রসাদকে নিয়ে পালিয়ে গেছে। তাহলে এখানে কি হবে? আমি জানি না। আমি যখন সদরের কর্তা তখন আমি অন্য বিয়ে দেওয়া দেখাচ্ছি, আমি ওয়ারেন্ট করে দিচ্ছি। পুলিশ সাহেব, বরকে বেঁধে আমি চাপ কাটে খেয়ে নেনে হাজির করছি। আর কাকে কাকে চাই? বরের বাপ আর 100টা বরযাত্রী রয়ে তো বিয়ে হয়ে যায়। অনেক টাকাটা নিয়ে যাবে। আমি আমার বোনকে নিয়ে যাচ্ছি। তার মানে যাবেন কি? আমি বিয়ে দিতে এসেছি, বিয়ে দিয়ে তারে যাব। অনেকে লগ্নভ্রষ্ট হতে দেব না। না, অনেকে আপনি নিয়ে যাবেন না। আপনি থাকুন সত্যবাবু। বিয়ে হোক, টাকা ফেরত তার দরকার নেই। আমি কিছু বলতে চাই, চাঁদা আমি কিছু দেবো, বিকল্প বর দিয়ে না হয় বিয়ে হোক, মানে আমি না হয় সব চাঁদা দেবো। লগ্নভ্রষ্ট হতে দেবেন না, জাতীয় বিপর্যয় হয়ে যাবে। এটা কোর্ট নয় উকিল বাবু। আপনি আমাকে সভাপতি বলে অ্যাড্রেস করুন। ইয়েস ইওর অনার। আবার মানে সভাপতি? পুরোহিত যেরকম বর চাইছেন ঠিক সেই রকম বর এই মুহূর্তে জোটানো অসম্ভব, কারণ প্রথমত বর জাতীয় বিবাহের উপযুক্ত হওয়া চাই, দ্বিতীয়ত 91 জন সবাই উপস্থিত থাকা চাই, তৃতীয়ত বরের সমস্ত দিন উপোস থাকা চাই। আমি বলছি শাস্ত্রীয় মতে জগবন্ধুকে বর হিসেবে দেওয়া যায়, ও 2 দিন উপোস করে আছে। কি বলছেন? কি কি বলছেন আপনি? জগবন্ধুকে বিকল্প বর হিসেবে বিয়েটা চালিয়ে নিতে বলছেন তো? না, বর কোণে টোপর মালা সাত পাক শুভদৃষ্টির বিকল্প হয় না, গঙ্গা জল দিয়েও ও কাজ চালানো যায় না। হাতে মাত্র 2 মিনিট সময় আছে, তাড়াতাড়ি শুরু করার আদেশ দিন। সত্যি একটা বর দিন। আমি প্রস্তাব করছি এই জাতীয় বিবাহে জগবন্ধুর যদি বর হিসেবে ফিটনেস থাকে তাহলে এই বিবাহটা স্থগিত রাখবার কোনো প্রয়োজন নেই। অর্থাৎ বিবাহটা হোক, অর্থাৎ জাতীয় বিবাহে জগবন্ধু ব্যাচেলার, সুতরাং সোশ্যালি। নেক্সট, জগবন্ধু উপোস করে আছে, সুতরাং শাস্ত্রীয়। এইসব কথা বিবেচনা করে এবং জজ সাহেবের স্বাস্থ্যের কথা ভেবে আমি প্রস্তাব রাখছি যে জাতীয় বিবাহের জাতীয়তা যাক, বিবাহ থাক। আমি প্রস্তাব করছি। প্রতিবাদ করছেন? না, আমি এই প্রস্তাব সর্বান্তকরণে সমর্থন করছি। না 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 স্যার, আপনি কি বলছেন? এক্ষেত্রে কোনের মতামত দরকার, কোনের দাদার মতামত দরকার। সত্যবাবু চলে গেছে, দিয়ে গিয়েছেন। দাও চিঠিটা, দাও।
জগবন্ধু সত্য তোমাকে একটা চিঠি লিখেছে সেটা আমি পড়ে শোনাচ্ছি ভাই জগবন্ধু নিজের অসম্মান বাঁচাতে পালাচ্ছি কিন্তু শোভনার ভবিষ্যৎ কি হবে ভাবতে পারছি না তোমার হাতে ওকে দিয়ে গেলাম তুমি যা ভালো বোঝো তাই করো সব থেকে ভালো হয় তুমি যদি ওকে বিয়ে করো কাঁদবেন না কাঁদবেন না বিয়ের কোণে আপনি দয়া করে কাঁদবেন না আমি তো আপনাকে কাঁদাবো বলে এখানে নিয়ে আসি বর যদি পালিয়ে যায় আমি কি করতে পারি বলুন আমাকে পড়তে দিন আমাকে পড়তে দিন আপনি আমায় যেতে দিন আমি আপনাকে মরতে দেবো আপনাকে যেতে দেবো আমি যে আপনাকে বর দেবো ঘর দেবো সসম্মানে বাঁচবার একটা ব্যবস্থা করে দেবো বলে এখানে নিয়ে এসেছিলাম আপনি মরবেন আমি কি তা হতে দিতে পারি বল আমি কি তা হতে দিতে পারি শোভনা শোনো কিন্তু না বাসিনে বাসি ছাড়া রাধার হাসি নেই আর হাসি ছাড়া ভালোবাসা নেই জেনে ভালোবেসে আমি হাসলাম আমি তোমাকে ভালোবাসলাম তাই সবাইকে ভালোবাসলাম কখনো বা তুমি দীপ্ত সূর্য কখনো বা তুমি বৃষ্টি আকাশ বাতাস ধুলো মাটি সব তোমারই প্রেমের সৃষ্টি কখনো বা তুমি দীপ্ত সূর্য কখনো বা তুমি বৃষ্টি ভালোবাসাতে আছো তুমি জেনে রসের সাগরে ভাসলাম তোমার প্রেমের সাগরে ভাসলাম আমি তোমাকে ভালোবাসলাম তাই সবাইকে ভালোবাসলাম তোমার গরবে গরবে যে আমি তোমার প্রেমে অলঙ্কৃত তবু রাধার মতোই করতে যে চায় ভাগ্য আমায় কলঙ্কিত তুমি কখনো পেয়েছো কলঙ্ক শুধু কখনো জয়ের মালা যে প্রেম তোমার প্রদীপ জ্বালায় সেই যে পেয়েছে জ্বালা কখনো পেয়েছো কলঙ্ক শুধু কখনো জয়ের মালা তোমাকে দেখে ভালোবাসা নিয়ে দুঃখীর পাশে আসলাম তাদের দুঃখে যে আমি কাঁদলাম আমি তোমাকে ভালোবাসলাম তাই সবাইকে ভালোবাসলাম আমি তোমাকে ভালোবাসলাম তাই সবাইকে ভালোবাসলাম
জজ সাহেব, এবার আপনি কিছু বলুন। আমি না না আমি কিছু বলতে পারবো না, আপনারা কীর্তন করুন, কীর্তন করুন। সে কি স্যার, আর তাহলে কখন বলবেন? এরপরে যে অষ্টপ্রহর সংকীর্তন শুরু হয়ে যাবে। ও এবার আপনাদের কাছে জজ সাহেব ভাষণ দেবেন। কি রে বুড়ি, গান কিরকম শুনলি? হ্যালো চকে দেব। আপনাদের সকলের কাছে আমার আন্তরিক অনুরোধ, আপনারা সকলে অষ্টপ্রহর নাম কীর্তন করুন, যাতে করে আমাদের সমস্ত মালিন্য, সমস্ত দুরাচার দূর হয়ে মানুষ নির্মল আনন্দে নির্মল হয়ে ওঠে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম রাম রাম। বলুন শুনছো? শোনো না 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 না, দিন রাত এক কথা নিয়ে ঘেন ঘেন করো না তো খোকার মা। খোকা আমাদের একমাত্র সন্তান, তাকে তুমি তেজপুত্র করে দিলে আর আমি চুপ করে থাকবো? না, তেজপুত্র করবে না, আমার পছন্দ করার সে মেয়েকে সে বিয়ে করবে না বলে দিয়েছে। আমি তাকে পুজো করবো? 50,000 টাকা সোনা পেতাম, 50,000 টাকা নগদ। ওই ফোন নিয়ে বিয়ে করাতে তো খোকার আপত্তি, আর তো সে তোমাকে কোনো কথা বলেনি। আবার কি বলবে, আবার কি বলবে? বিয়ে বিয়ে তো যে কোনো একটা মেয়ের সঙ্গে হতে পারে, কিন্তু লাখ টাকা, সে লাখ টাকা লোকসান করাচ্ছে, বুঝতে পারছো? এরকম ছেলে থাকা না থাকা সব, সে আমার পুত্র না শত্রু, তার সঙ্গে সম্পর্ক দেখে আমার লাভটা কি হচ্ছে? ইস, 1,00,000 টাকা চলে গেল আমার। ওই টাকার জন্য একদিন বাড়িতে ডাকাত পড়বে। ওরে দেখো, আমি তখন গুলি করে উড়িয়ে দেবো। আর সেই হারামজাদা, সেই হারামজাদা যদি এ বাড়িতে পা দেয় তাহলে তাকেও আমি গুলি করে উড়িয়ে দেবো। পুত্র শত্রু, আমার একটি পয়সা আসে পাবে না, এই বাড়িতে পা দেয় আমার তখন পুত্রা, আমি তাকে গুলি করে উড়িয়ে দেবো। তুমি টাকা পয়সা লাগা দিও না, তুমি তাকে না 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 না, এ বাড়িতে পা না দিলেই তার জান যাবে না, কিন্তু যদি সে এ বাড়িতে পা দেয় তাহলে তখন তার প্রাণ যাবে। আমি হলে পুলিশে তো সে যাবেই। রাজা কস্তে পুত্র, আমাদের যে বিয়ে হয়েছিল তাই কি তোমার মনে আছে? কি জানো শোভনা, কাজের ভিড়ে না কিছু মনে থাকে না, আর সকালে হইচই করে বেরিয়ে যাই, তারপর সারাদিন কাজ কর্ম সেরে যখন বাড়ি ফিরি তখন মনে পড়ে যে হ্যাঁ ঘরে তো আমার বউ আছে। আর সত্যি কথা বলতে কি, এই সারাদিন খাটাখাটনির পরে এত ক্লান্তি বোধ করে না, যে তখন মনে হয় যে কোনো রকম দুটি খেয়ে দিয়ে শুয়ে পড়তে পারলি, ব্যাস আমার পক্ষে যথেষ্ট। আচ্ছা বরং বলো, ঘরের কথা আজই তোমার মনে পড়েছে? হ্যাঁ এটা তুমি ঠিকই বলেছো। কি জানো, ওই ফুটবলের অকাল প্রদর্শন করতে মনে পড়লো, এই রে আমাদের তো ফুল সহ্য হয়নি, তাই ঝট করে কিছু শাড়ি ফুল আর মিষ্টি নিয়ে চলে গেলাম। আর আজকেই আমাদের ফুল সহ্যের অকাল বোধন হবে। জল জল খাওয়া অনেক চেষ্টা পেয়ে গেছে। আচ্ছা শোনো না, জলটা এখন খাবো না, একেবারে খেয়ে দিয়ে উঠে খাবো। রান্না হয়নি। কেন, চাল নেই? না চাল আছে, জ্বালানি নেই। ও জ্বালানি নেই, আরে রোগী কিছু গরম ভাঞ্চো কেন তুমি? না না না, তুমি আমার বাড়িতে উপোস করে থাকবে তাই কখনো হয় না। আরে শোনো, তোদের
হবে না। আরে খুব হবে, অনেক তেল রং গেছে, কি ফার্স্ট ক্লাস জ্বলবে তোমার ধারণা নাই। আমি বলছি হবে, এর আগে আমি কতবার রান্না বাজারে গিয়েছিলাম ফুল কিনতে, মোদক মশাই দেখে বললেন যে কি ব্যাপার বন্ধু, এত ফুল টুল কেন? আমি বললাম যে আজকে আমাদের ওই সূর্যের অকাল বোধন আছে তাই। কি লজ্জা, তুমি বাজারে মিষ্টি আনার সাথে এইসব কথা বলছো? দাদি তো বললে তাহলে বৌমার জন্য শাড়ি নিয়ে যাও, মিষ্টি নিয়ে যাও, বৌমাকে শাড়িটা রাত্রিবেলা পরতে বলো, আর দুজনে বসে মিষ্টি খেতে খেতে খুব গল্প কথা করো। মানে সূর্যের এইসব নিয়ম কি না? না এক দুই দুখানে শাড়ি কেন? এই দেখো, আগে একা ছিলাম, সব জিনিস একটা করে আসতো, এখন তুমি আসার পর থেকে সব জিনিস দুটো করে আসছে, দুটো থালা, দুটো গটি, দুটো বাটি, দুটো গ্লাস, দুটো শাড়ি, দুটো মালা, আবার দেখো ফুল করে দু চাঙানে মিষ্টি চলে গেল। দু চাঙানে মিষ্টি নিয়ে ভালোই করেছো, ভাতের ঝঞ্ঝাটা মিটলো। হ্যাঁ ঠিক বলেছো, হ্যাঁ না খাও খাও এটা আমাকে দাও না। আমি শাড়ি পরছি। জোটে যদি মোটে একটি পয়সা, খাদ্য কিনিও ক্ষুধার লাগি, জোটে যদি দুই আরেকটিতে ফুল কিনে নিও হে অনুরাগ। বাজারে বিকায় ফল তন্ডু, শেষ তো মিটায় দেহের ক্ষুধা, জীবন প্রাণের ক্ষুধা নাশে ফুল, দুনিয়ার মাঝে সেই তো সুধা। আচ্ছা ঠিক আছে, আমি একটু গায়ে ঠিক নিচ্ছি। তুমি একটা গান গাওয়ানো শুরু না? আমি তো জানি না, যেটুকু জানো একটু আমি তোমার সঙ্গে গাইব। আচ্ছা তুমি গাও, আমি শুনি। আমি গাইব, কিন্তু আমার গান শুনে শুনে তোমায় গাইতে হবে, ঠিক তো? কি হতে গিয়ে কি হলো বলো, কি হতে গিয়ে কি হলো, আকাশের পাখিটা আজ পড়েছে যে চোরা ফাঁদে, পায়ে যার চোরা বালি, কি করে সে বাসর বাঁধে, কি হতে গিয়ে কি হলো, কি হলো বলো কি হলো, কি হতে গিয়ে কি হলো। পিছলে পড়ে চাঁদের আলো, ভাঙা ওই জানলা দিয়ে পিছলে পড়ে চাঁদের আলো, ফুলশয্যার এই অকাল বোধন, মন্দ নয় তো লাগছে ভালো, ছিল যে জোনা কিসে জোৎস্না হলো চাঁদে, পায়ে যার চোরা বালি, পায়ে যার চোরা বালি, কি করে সে বাসর বাঁধে, কি হতে গিয়ে কি হলো,
কি হলো বলো কি হলো কি হতে গিয়ে কি হলো মনে হয় ফুঁদে আজ প্রদীপটাকে নিভিয়ে রাখি মনে হয় ফুঁদে আজ প্রদীপটাকে নিভিয়ে রাখি প্রেমেরই কণ্ঠ ধরে সারাটা রাত জড়িয়ে থাকি মনে হয় ফুঁদে আজ প্রদীপটাকে নিভিয়ে রাখি প্রেমেরই কণ্ঠ ধরে সারাটা রাত জড়িয়ে থাকি লজ্জায় লজ্জা মিশুক বুকের কাঁপন থাকুক বুকে লজ্জায় লজ্জা মিশুক বুকের কাঁপন থাকুক বুকে রোমাঞ্চে আজই তো প্রথম অঙ্গুকাপে স্পর্শ সুখে কি যেন কি বলতে গিয়ে একটু কোথায় বাঁধে পায়ে যার চোরা বালি পায়ে যার চোরা বালি কি করে সে বাসর বাঁধে কি হতে গিয়ে কি হলো কি হলো বলো কি হলো কি হতে গিয়ে কি হলো আমি এসে গেলাম বাইরের একটা লোকের সামনে আমরা ফুলসজ্জা করবো আমাদের লজ্জা করবে না বুঝি না 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 আপনি বেরিয়ে যান বেরিয়ে যান খাবারদার যা বলছি তাই করো তাহলে কিন্তু ভুলই করে যা করছিলেন তাই করুন গান করুন গানটা করো না যে গানটা করছি সেটা ছাড়ো না গান করছো আকাশের পাখিটা পড়েছে যে চোরা ফাঁদে পায়ে যার চোরা বালি কি করে সে বাসর বাঁধে জগবন্ধু বাবু দরজা খুলেন আরে আমি পুলিশ জগবন্ধু বাবু দরজা খুলেন না এখন এখন আমি কি বলবো যান দেখা করুন আমি সেই কথা বলবেন না বলে আপনার স্ত্রীকে গুলি করবেন ডুবে গেছেন তো ডাকলে কেন বাবুর বাড়ি ডাকাইত গেল সাহুবাবু রিভলভার কেড়ে নিল সাহুবাবু আমাকে বলল পাকড়ো আমি ডাকাইতকে বললাম ডাকাইত ছুটলো আমি হুঁশল দিলাম ডাকাইত রুখলো না ডাকাইত ছুটলো তা আমি আমি ছুটলাম আমার এখানে এসছো কেন আপনার জ্বালা দিয়ে ডাকাইত টুকালো ধরাবেন না আমার বিঠাল লাগে সেই জন্য তো আপনাকে ডাকলাম আপনি ডাকাইতকে ধরেন আমি ওকে গুলি মারে না পুলিশের হাতে রিভলভার তাই ভেতরে আনতে হচ্ছে এসব কিসব কথা বলছেন আপনার স্ত্রীকে আসলে কি আপনার ঘরেটা ডাকাত পড়েছিল সেটা দেখতে পেয়ে কি বলছেন এসব কথা শুনলে আমার খুবই ঘাবড়ে যাবে আরে আলোটা তো জ্বালান নেই তো আমি তো ঘাবড়ে যাচ্ছি কিন্তু ও বেটা যদি ঘুষে থাকে সেটা যদি গলি হলি মারে বন্ধ করে নিশানা করতে পারবে না আপনি আলো জ্বালেন কেন আপনি কেন আলো জ্বালেন আমি কিন্তু আলো জ্বালেন নি মশাই বুঝলেন আমি কিন্তু শোনেন ও যে বেটা ঘুষেছিল সে কি কথা শোনেন লোকটা গেল কথা বলো তো ও জানলা দিয়ে পালিয়ে গেছে আমার ডেরে বলা
শোভনা সুন্দরী চুম্বন মাগিব যবে শত হাসিয়া বাঁকায় নাগরি বাখানি তুমি হ্যাঁ একজন অনাথের উপর এইভাবে অত্যাচার করতে আপনার লজ্জা করল না মাফ করবেন মাসি মাসিমা হ্যাঁ মানে অন্দরমহলে রান্নাঘর অব্দি যাদের বাড়িতে যাই সেখানে মাসিমা বলি আর বৈঠকখানায় দিদি বৌদি আর ওনাকে বাড়ির বাইরে দেখা হলে মিসেস জগবন্ধু বলতাম এ তো আমার কথা বলছে হ্যাঁ আপনার কথা মানে আমি চুরি করেছি আমার না ভীষণ লেগেছে যা খিচুড়ি ভেঙে দিয়েছে ভীষণ অসভ্য খান না খান আপনি খান মানে উপহার আপনাদের ফুলসজ্জার উপহার নমস্কার মাফ করবেন চুরি এই কিরকম একটা উত্তেজনা সৃষ্টি হলো বলো তো আমি কিন্তু ভয় পেয়েছি ভয় পাওয়া কি আছে তুই চুপ থাকা আমি তো রয়েছি ভয় কি টাকা কড়ি ঘর বাড়ি আমি সব ছেড়েছি কিন্তু মায়ের স্নেহ ভাত ছাড়িনি তাই তোমায় লক্ষ্মী প্রণাম করতে এসেছিলাম মা তুমি বড় ভালো বিমল সত্যিটাই বিদা কি হবে বাড়ি ছেড়েছি কিন্তু বিবাহী কেন হবো মা এই দেখো মনিকা মনিকা এসো আর থাক মা থাক মা কি মা তুমি মজুমদার বাবুর মেয়ে না এরই কথা বলেছিলি বাহ লক্ষ্মী মেয়ে আমার পছন্দ হয়েছে পছন্দ হয়েছে বাবা কিন্তু বরং করে ঘরে তোলার সাহস শক্তি ক্ষমতা মানবে আমাদের তিনজনের মধ্যে কেউই থাকে ওই ফান্ডের প্রেসিডেন্ট হতে পারলাম না ওইটাই তো ম্যাজিস্ট্রেটের অর্ডার উনি কিছু বাস্তু ঘুঘুকে ধরবেন বলে শুনেছি 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 জগবন্ধুর ভাষায় আছে ফাংশন বাঞ্চাল করে চোর প্রতিপন্ন করতে হবে শিল্পীদের বিগড়ে দেবার ভার আমি নিলাম তাহলে পাবলিকের মধ্যে আমি গুন্ডা ছেড়ে দেবো সবচেয়ে ভালো হয় যদি ট্রেজারার মিস্টার মজুমদারকে ঘাবড়ে দেওয়া যায় আগে ডক্টরটা করো তারপর তার মানে বাপের টাকায় পাশ করে তারপর স্বার্থ সিদ্ধি হলে তখন তার অবাধ্যতা করবো তাই না ওটা আমার দ্বারা সম্ভব না মনিকা যখন ওর কথা শুনবো না বলেছি তখন ওর ঘরে থাকবো না ওর খাবো না ওর পয়সাও ছুঁবো না কিন্তু বিয়ের পর তখন সেটা আমি বুঝবো ডক্টরেট করবো না রোজগারের জন্য ময়দানে নামবো তেমনি তুমি মাথা ঘামাচ্ছো কেন তোমার তো চাকরিও যাচ্ছে না ঘরও ভাঙছে না তোমার তো সব ছাড়তে আমি নতুন জায়গায় নতুন পরিচয় নতুন মানুষ দেখো তোমার তোমার জগবন্ধু হয়তো তোমার বিয়ের সম্বন্ধ এনেছে তোমার বাবা কোথায় বাবা তো ক্যান্ডেলে গেছে ক্যান্ডেলে ক্যান্ডেলে তো যাবেনি মানে এরকম একটা ভালো লোক আমি আমার জীবনে দেখিনি যেমনি খাটতে পারেন তেমনি সৎ লোক এইবার এই যে এই এই ফাংশনে ট্রেজারার ভাই উনি যে আমাকে কি বাঁচান বাঁচিয়েছেন সে আর কি বলবো আমি ভাবছি কি জানো আমি ভাবছি যে ওকে এবার ওই অনাথ আশ্রমে কোষাধ্যক্ষ করে দেবো কি বলছি হ্যাঁ প্যান্ডেলে গেছেন প্যান্ডেল না না তা তো না তা তো না এই টাকাটা
এটা তো আমার তোলা চাঁদা, এটা তোমার কাছে রেখে দাও। আপনার হিসেবে টাকাও আপনি বাবাকেও দিয়ে দেবেন। না না, হিসেব পত্র সব ঠিক আছে, খালি আজকে রাতটা সামনে রাখা। আমার বাড়িতে তো ওই জানলা দরজায় কোনো গড়াট বা শিগলি ফিগলি কিছু নেই, সে সেদিন আবার একটা ওই উগ্রপন্থী ঝুঁকরে ঢুকে পড়েছিল। আই শোভনা বলছিল যে টাকাটা তোমার ঠিক গেল। আমি বরং প্যান্ডেলে চলে যাই। কি বাঁচি কেন, উনি কিরকম ভয় পেয়ে গেছেন? না না না, আমি তো ঠিক ভয় পাইনি, মানে কিরকম একটা ইয়ে একটা ধাঁধা লেগে গেল। তো যাই হোক, এই টাকাটা আমি তোমার বাবাকে দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, চলি। মিস্টার মজুমদার, এই নিন এই সব টাকা, নিয়ে এলাম, বেশ করেছে। এই নিন, ভালো করে গুনে একটা কাঁচা রসিদ দিয়ে দিন, কালই ব্যাংকে জমা করে দেবেন। এইসব তো বাড়িতে আরো আছে। না না না, এই সব টাকাটা আর আপনার বাড়িতে রাখলাম না, কেননা আপনার বাড়িতে একটা ইকে দেখলাম, ওই ওটা ইয়ে হ্যাঁ উগ্রপন্থীকে দেখলাম। উগ্রপন্থী আমার বাড়িতে? না না, ও তো বিমল। বিমল মানে ওই কেষ্টাকে তার ডাকলাম। আরে না না, কেষ্টা তো আমার বাড়ির চাকর, ও হচ্ছে বিমল, বর্ধমান ইউনিভার্সিটিতে ডক্টরের জন্য রিসার্চ করছে, আমার মেয়ে মনিকার বিশেষ বন্ধু। না কিন্তু সেদিন ওই ছেলেটা শাহুবাবুর বাড়িতে ডাকাতি করতে ঢুকেছিল। আরে ও তো শাহুবাবুরই ছেলে, ওই একই ছেলে। যাত্রী আপনি অর্ডার আর চালান দুটো মিলিয়ে দেখুন, আমি বলেছি বলবেন না কিন্তু। না না, এই গভর্নমেন্টের গুদাম থেকে চুরির ব্যাপার নিয়ে কাগজে বড্ড মেশিন লেখালেখি করছে। চললেন স্যার? দাদা দর্শকরা খুব গোলমাল করছে। এটা এক কাজ করো, গিয়ে ফার্স্ট বেল বাজিয়ে দে আর কনসার্টটা শুরু করে দেবে। যা ঠিক আছে। আচ্ছা এই এই দাদা, আমি যাচ্ছি। টাকা নেই। আমার কাছে আছে তো, তুমি আমাকে কষার দুঃখ করে দাও, আমি টাকাটা ফেলে দিচ্ছি। বদনাম করে যাচ্ছি জমি, কেন এত ঘাবড়াচ্ছেন? আমি সব ম্যানেজ করছি, দেখুন না, আমি সব ম্যানেজ করছি। ও বাবা, আপনারা দয়া করে একটু চুপ করে বসুন তো, থিয়েটার হবে না? কে বলেছে আপনাদের থিয়েটার হবে? থিয়েটার হবে না কি? আরে রমাপতি, তোদের দেরি কথা রে। আরে সিঁড়ি থেকে বেরোতে পারবো না, একটা কনসার্ট ফনসার্ট বাজাক, তোমার লোকগুলো থামে। শাহুবাবুর তোদের সঙ্গে সায় আছে, নইলে তোরা এ বাড়িতে ঢুকলি কোন সাহায্য? ভেরি গুড। এখানে বসেছেন কেন? আমরা এগেনস্ট পার্টি না, ছড়ি ছিড়ি যান, ছড়ি ছিড়ি যান, ছড়ি ছিড়ি। সাউ কোথায়? সাউ জানি না। সেই সাউবাবু ওদিকে ছিলেন, এসপির সঙ্গে কথা বলছিলেন, কি জানি এটা কাকে আবার ফাঁসাচ্ছে কে জানে। টাকা ফেরত দেবো কেন? যে টাকা আপনারা দিয়েছেন সেটা খরার ত্রাণে দান করেছেন, আর জেলার নাটকে ছেলেটা নাটক করছে, আমরা এই সুযোগে তাদের উৎসাহ দিচ্ছি, এর মধ্যে টাকা ফেরত দেওয়ার প্রশ্ন আসে কোত্থেকে? তাহলে নাটক নাটকই দেখাও। নাটক হবে, এরা এমন কিছু অয়েন্দ্র চৌধুরী বা শিশির কুমার নয় যেদের আপনারা দেখেননি। নাটক হবে, নাটক নিশ্চয়ই হবে, আপনারা নিশ্চয়ই নাটক দেখবেন। তবে হ্যাঁ,
যতক্ষণ দেরি হবে ততক্ষণ কনসার্ট চলবে। তোমরা কনসার্ট শুনতে চাইছে না, তুমি এখানে গান গিয়ে দাও না। না না, সে আমি বসে বসে সারা রাত গান শুনতে পারি সেটা কোনো কথা না। হ্যাঁ, কথা যেটা হচ্ছিল সেটা যে টাকাটা আপনারা খরাত্রাণে দান করেছেন সেই টাকাটা নিয়ে মিস্টার মজুমদার চলে গেছেন, কাজেই টাকা ফেরত দেওয়া হবে না। বাজান ছিটেটা বাজান। ওই 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 মজুমদারকে জব্দ করবার জন্যই তো মেয়েকে জব্দ করতে হবে। কিন্তু মানে আমার অফিস থেকে অর্ডার চালান আর স্টক লেজার ধরলে মনিটা ভাড়া পড়ে যাবে। পড়া তো উচিত, পড়াই তো পড়া উচিত, কিন্তু তাতে আপনার ভয়টা কি? আপনার আসল চালান তো আমার আলমারিতে, তার চাবি তো আপনার কাছে। হ্যাঁ শুনুন, হ্যাঁ আমি বাড়ি চলে যাচ্ছি, বুঝলেন? হচ্ছে হচ্ছে, হবে গান হবে গান হবে, আপনারা চুপ করুন। আপনার বাজান তো বাজান আপনারা। আরে আলোটা নিভিয়ে দিলে বাইরে, লোকগুলো শান্তিতে বসুন। নাটক কিন্তু হবে, কিন্তু তার আগে গান গান হবে তো হোক, নইলে টাকা ফেরত দিয়ে দাও। টাকা ফেরত দিন, রমাপতি ওরা কেউ নেই, সব হাওয়া। চুরি করার জায়গা পাও নেই। আপনি থামুন দাও। থামবে সারা চোর, সারা চোরের বাচ্চা, চোর সারা চোরের বাচ্চা, চোর। কি বললেন? আমি আমি চোরের বাচ্চা? না 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 না, এটা ঠিক না, ঠিক না। দেখুন আমি চোর নই, আমি চোর নই, আমার বাবাও চোর নন। আমার বাবা ভালো ছিল, আমার মা ভালো ছিল, এমন তর ভালো মানুষ মেলে না আজকাল। আমার বাবা ভালো ছিল, আমার মা ভালো ছিল, এমন তর ভালো মানুষ মেলে না আজকাল। আমার বাবা ভালো ছিল, আমার মা ভালো ছিল, কিন্তু বিপদটা কি হলো জানেন? তারা তো চলে গেলেন, মানুষকে ভালোবাসতে শিখিয়ে আমার সব বলাষ্টি করে গেলেন। তবুও বলছি, আমার বাবা ভালো ছিল, আমার মা ভালো ছিল, এমন তর ভালো মানুষ মেলে না আজকাল। আমার বাবা ভালো ছিল, আমার মা ভালো ছিল। তারা শুনিয়েছিলেন বুদ্ধ যিশু নিমাই চিস্তির কথা, রামকৃষ্ণ সাধু সন্ত পীর শহীদের গাথা। তারা শুনিয়েছিলেন বুদ্ধ যিশু নিমাই চিস্তির কথা, রামকৃষ্ণ সাধু সন্ত পীর শহীদের গাথা। তারা বলেছিলেন বুকটা ভরে দয়ার প্রদীপ জ্বালো। তা তো জানলাম, কিন্তু লাভটা কি হলো বলুন? এখন আমার কি মনে হয় জানেন,
আমার বাবা বোকা ছিল, আমার মা বোকা ছিল, এমন তরো ভালো মানুষ মেলে না আজকাল। আমার বাবা ভালো ছিল, আমার মা ভালো ছিল। কিছুই চারিদিকে চেয়ে দেখি, খাঁটি লোকে মুখোশেতে সবাই নকল সবাই মেকি, অন্ধকারই দেখছি শুধু, দেখছি না তো আলো। কোথ থেকে দেখবো বলুন, আজ সবই তো কালো, কালো টাকা কালো বাজার, এখন বুঝছি। আমার বাবা ভালো ছিল, আমার মা ভালো ছিল, এমন তরো ভালো মানুষ মেলে না আজকাল। আমার বাবা ভালো ছিল, আমার মা ভালো ছিল। আমার মায়েরা বোনেরা, আমার ভাইরা দাদারা, এই নাট্যমঞ্চের নাটক দেখে, এই নাট্যমঞ্চের নাটক দেখে ভরবে কি আর মন, ভালো করে নজর দিলে বুঝবেন রসিকজন। সাধুর বেশে চোরের রাজা, শোষক সাজে দাতা, আর হাতির রক্ত ধুয়ে খুনি সাজেন জগৎ দাতা। তেলা মাথায় তেল দিয়ে কেন ভরসেতে ঘি ঢালো। আমার বাবা ভালো ছিল, আমার মা ভালো ছিল। একটা গল্প বলি শুনুন বিদ্যাসাগর মশাই, যিনি শীতের রাতে কোঁকড়ানো মানুষের গায়ে কম্বল চাপা দিয়ে পরের উপকার করতে শিখিয়েছিলেন, সেই দয়ার সাগরকেও শেষকালে বলতে হয়েছিল, আমি তো তার কোনো উপকার করিনি, সে আমার নিন্দে করছে কেন? তাই বলছি, আমায় চোর বলুন, জোচ্চোর বলুন, যা খুশি তাই বলুন, বলুন, কিন্তু কিন্তু আমার বাবা ভালো ছিল, আমার মা ভালো ছিল, এমন তরো ভালো মানুষ মিলি না আজকাল। আমার বাবা ভালো ছিল, আমার মা ভালো ছিল, আমার বাবা ভালো ছিল, আমার মা ভালো ছিল। এইবার আমাদের নাটক শুরু হচ্ছে। জগবন্ধু, জগবন্ধু, কি ব্যাপার মজুমদারবাবু, আপনি এত রাত্রে? আমার মেয়ে মনিকাকে পুলিশে ধরে নিয়ে গেছে। কি বলছেন কি আপনি, কেন? তা তো জানি না, সত্যি বলছি আমি কিচ্ছু জানি না। আপনাকে আমি তখনই বলেছিলাম যে আপনার বাড়িতে একটু উগ্রপন্থী দেখে এলাম, আপনি আমাকে সেই বিমল বিমল বলে উড়িয়ে দিলেন। হ্যাঁ, আমি বিমল, আমি উগ্রপন্থী নই, মনিকাকে ধরেছে চুরির দায়ে। চুরির দায়ে? মনিকাকে চুরির দায় ধরে নিয়ে গেছে, কি বলছেন আপনি? না না, আমি যতদূর জানি চুরির দায় ধরতেই পারে না। হ্যাঁ, তো ও যে চুরি করেনি সে কথা আমিও হলুক করে বলতে পারি। তাহলে কাণ্ডটা কেন ঘটলো? আমার বাবার কাজ সাজিতে। কিন্তু বিমল, শাহবাবুর সঙ্গে তো আমার কোনো শত্রুতা নেই। ও অনেক ব্যাপার, আমি পরে বলবো। যখন ও প্লিজ, আপনি টাকাটা নিয়ে বেল মুভ করুন। আপনি মনিকাকে পাঠান। উগ্রপন্থী কাঁদছে, দেখো উগ্রপন্থী কাঁদে না। হ্যাঁ স্যার, ওই বিয়েটা আমি দিয়েছি, ওই কোর্টেই রেজিস্ট্রি করে বিয়ে হয়েছিল, সাক্ষী ছিল আমার স্ত্রী আর আমি স্যার। তা হোক, তবু এটা ঠিক না, বাপের অজ্ঞাতে তার অমতে শাহুবাবুর মনের আঘাতটা একবার বুঝুন। না 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 প্রিন্সিপাল সাহেব, এতে আমার কোনো দুঃখ নেই, সে আমার তার যুপুত্র, মানে সে আর আমার পুত্র নয়, আমি আর বাবা নই, আমি আবার আট করে হয়ে গেছি। তা বলে একটা ক্রিমিনাল মেয়ের সঙ্গে ভালো ছেলে দিয়ে দেবেন? পুলিশ সাহেব,
ও মনিকার মামলা আমি খারিজ করে দিয়েছি। কিন্তু আমরা জজ সাহেবের কোর্টে আপিল করেছি, সেটা জানেন? কি মুশকিল, আমরা জগবন্ধুর আপিলটা শুনছি না কেন? জগবন্ধু তুমি বল, বল। হ্যাঁ 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 স্যার, মানে ওই বলছিলাম কি যে ওরা দুজনেই তো ঘর ছাড়া, তার উপর আমার অতিথি, আর বুঝতেই তো পারছেন স্যার দুজনেই ইয়াং, মানে ঘি আর আগুন কোন ভরসায় আর কাছাকাছি রাখি, তাই আমি বিয়েটা দিয়ে দিলাম। ব্যাপার হচ্ছে যে ওই মেয়ে মানে আমাদের ওই বিমল তো কিছু করে না, আর মনিকার ওই মামলার জন্যে মাইনে মাইনে সব বন্ধ হয়ে গেছে, তা বিমল একটা একটা ব্যবসা করতে চায়, এই তার জন্যই কিছু টাকা দরকার, আর সেই জন্যই স্যার আপনাদের কাছে আমার এই হাত পাটা। স্যার 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 আপনি কিছু বলুন স্যার। স্যার জাতীয় বিবাহের দরুন যে 11,000 টাকা জমা আছে সেই টাকাটাকে দিয়ে দেওয়া হোক স্যার। অনারি বাবু স্যার টাকাটা দিয়ে দিন, নিশ্চয়ই দিয়ে দেবো স্যার, দিয়ে দেবো। হ্যাঁ দিয়ে দিই, বুঝিয়ে দিলেই হলো বুঝি। হ্যাঁ এই বিবাহ তো জাতীয় বিবাহই নয়। সে কি 91 জন উপস্থিত ছিল না? হ্যাঁ ইয়োর অনার, ও না ইয়ে জগবন্ধু ও টাকা তো তুমি পেতে পারো না বাবা। মিস্টার মজুমদার ম্যাজিস্ট্রেটের নামে না স্টেট ব্যাংকে জমা করবে। আরে তোমার সব বলে শোনো না, না এত অনিষ্টি ভালো না। না না ম্যাজিস্ট্রেট তো কিছুদিনের মধ্যে এসে পড়ছে, হ্যাঁ তখন তুমি ওখান থেকে টাকাটা নিয়ে নিও। হ্যাঁ খুব যদি দেয় তাহলে বড়দিনের দিন উনি নিশ্চয়ই এসে যাবেন, সেদিন পর্যন্ত টাকাটা নিয়ে নেবেন। আচ্ছা স্যার, কিন্তু আমার বাড়িতে দুজন অতিথি, তার উপর আমার অবস্থা সব বুঝতেই পারছেন স্যার, একেবারে অদ্যভক্ষ ধনুর গুণ। বেশ বেশ শুনে বেশ খুশি হবে, হাড়ি চড়ছে না তোমার তো উপোস নাই, তুমি কালকে আমার ওখানে যেও, আমি তোমাকে 100 টাকা দিয়ে দেবো। আমিও কালকে। হ্যাঁ না 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 স্যার, আমি আমি আমার জন্য বলছি না, উপোস করা অভ্যেস আমার আছে। ওই বিমল একটা কিছু করতে চায়, আর ওই মনিকা মেয়েটার কথা ভেবেই নেবার। আমরা চাকুরিরা কোনো ক্রিমিনালকে সাহায্য করতে পারি না। কথাটা ঠিক, দেখুন আমরা কিন্তু সরকারি চাকরি করি, কোনো আড্ডাটা লোককে সাহায্য দিতে আমাদের চাকরিতে নিষেধ আছে। তাছাড়া একজন ক্রিমিনালকে কেন সাহায্য করতে যাবো? ঠিক ঠিক ঠিক, খুবই অন্যায়, আমরা সরকারি চাকরিদের অধীন, কিছু না দিলে যদি গোলমালে পড়ি মশাই। আচ্ছা আচ্ছা ওর স্ত্রীকে যদি কিছু দিই? জগবন্ধু কি ওটা নেবে? প্রভু মারা গেলে ওর স্ত্রী যদি সেটা নেন? নিশ্চয়ই, তখন আমি 100 টাকা দেবো। আমার 200, আমি 225, আমি 500 দেবো। আরে ওর স্ত্রীকে আমি 1,000 টাকা দেবো, তাহলে মোট হলো গিয়ে 2,025। আমার 50 টাকা লিখবেন ফান্ডের থেকে। জগবন্ধু মারা গেলে আমি ওর স্ত্রীকে 10,000 টাকা দেবো, 10,000 টাকা দেবো আমি। ফান্ড পাচ্ছি, আমারও 10,000। আরে সব বোনাস, আমার আমারও 10,000, যাক আরো 10,000, যাক 50,000-এর কাছাকাছি আরো উঠবে। মধ্যে একটা টাকা পাবে, ঘরে রাখতে একেবারে হিমশিম খেয়ে যেতে হবে, বুঝলে? বিধবার সাহায্যে কোনো কার্পণ্য হবে না, কি ভাবছ? ভাবছি আমি মরলে ওরা বাঁচবে। এর রক্ত অস্ত আকাশটাকে সুন্দর করে, আর যিশুর রক্ত সেতু মানুষের কল্যাণের তরে। গোলাপের রক্ত মুগ্ধ সে মনটাকে আনন্দে ভরে, আর যিশুর রক্ত সেতু মানুষের কল্যাণের তরে। তিনি রাজার রাজা, কাঁটার মুকুট মাথায় পরেছেন,
আর পরের পাপ নিজে নিয়ে ক্রুশে মরেছেন তিনি রাজা বেতলেহেমের সেই ছোট্ট শিশুই মানুষকে শেখালেন ভালোবাসা তিনি প্রেম তিনি ক্ষমা তিনি শান্তি আলো আশা তিনি বৃষ্টি হয়ে জীবন মরু সবুজ করেছেন আর পরের পাপ নিজে নিয়ে ক্রুশে মরেছেন তিনি রাজার রাজা কাটার মুকুট মাথায় পরেছেন আর পরের পাপ নিজে কাতর কণ্ঠে যারা বলেছিল বিপদে তুমি রক্ষা করো প্রভু স্বার্থ যে মিটে গেছে মনে আর রাখেনি তো প্রভু তিনি অন্ধজনের অন্ধকারকে আলোয় ভরেছেন আর পরের পাপ নিজে নিয়ে ক্রুশে মরেছেন তিনি রাজা রাজা কাটার মুকুট মাথায় পরেছেন আর পরের পাপ নিজে নিয়ে ক্রুশে মরেছেন গায়ে তার পাথর ছুঁড়ে ওরা দিয়েছে তার যোগ্য সেদান বলেনি কেউ ধন্য তুমি কলঙ্কিত করেছিলাম তবু সখার মত দিন দুঃখের হাত যে ধরেছেন আর পরের পাপ নিজে নিয়ে ক্রুশে মরেছেন তিনি রাজার রাজা কাটার মুকুট মাথায় পরেছেন আর পরের পাপ নিজে নিয়ে মরেছেন তিনি রাজার রাজা কাটার মুকুট মাথায় পরেছেন আর পরের পাপ নিজে তিনি রাজার রাজা কাটার মুকুট মাথায় পরেছেন আর পরের পাপ নিজে নিয়ে ক্রুশে মরেছেন আমাকে নিয়ে ধাক্কা হচ্ছে আমি পরের উপকার করি এই দেখ গলার মালা সামলে এনে বউকে দিয়েছেন পেট ভরে খেয়ে নি তোদের খাওয়া হয়ে গেছে সব না কারো খাওয়া হয়নি চলো একসাথে বসবো চলো আমার কান্না পাচ্ছে চারিধারে লোকে কত কি খাচ্ছে আর আমরা আরে হচ্ছে হচ্ছে মনিকা কাল থেকে আমি তোদের জন্য রাজভক্ষার ব্যবস্থা করে দিচ্ছি আবার সে আলোচনার কথা অলক্ষণে কথা কেন হবে আরে সত্যি সত্যি আরে দেখিস না আমি মরে গেলে কত লোক আসবে অনেক টাকার বৃষ্টি হবে খেতে এসে হবে না লোকের স্বার্থে তোমার কাছে আসে দাদা যেমন আমরা এসেছি কিন্তু তোমার উপকারে কেউ আসবে না গরিবরা পয়সা পাবেই আরে গরিবদের কাছ থেকে টাকা নেবই না সব বাঁচা বাঁচা পড়লো
তোমার বিধবা ফান্ড থেকে কিছু টাকা তুমি বিমলকে দিও, হ্যাঁ, ও ব্যবসা করে, ও ব্যবসা করে ওই সুদে আসলে তোমাকে সুদ দিয়ে দেবে। কিন্তু কাল তো ক্লাবে বড়দিনের উৎসব। হবে না, হবে না, আমি মরে গেলে কোনো উৎসব হবে না। দেখবি শত শত লোক ওই বার্নিং ঘাটের দিকে ছুটেছে, আর তুই তো থাকবি সেখানে, আর দেখবি একবারে ভিড়ে ভিড় ভিড়ে ভিড় লোকে লোকারণ্য। কিন্তু সব শ্মশানে যাবে না কবরখানায় যাবে? মানে করুণাময় জগবন্ধু বটব্যালকে পোঁতা হবে না পোড়ানো হবে সেটা লোকে জানবে কি করে? আরে বাবা, আমি হিন্দু নই, মুসলমানও নই, খ্রিস্টানও নই, আমি হলাম যে মানে জনগণ। জনগণের মৃত্যু নেই। আরে জনগণের শ্মশান আছে। হ্যাঁ হ্যাঁ, শ্মশান আছে, আর শ্মশানে হরিয়া আছে, আর সব কথা হরিয়ার মুখে মুখে সবাই জেনে যাবে কোথায় কি হচ্ছে। এবার তুমি এসো, এসো। আবার দাঁড়ালে কেন? তুমি ঠিক বলেছ তো। কি? আমি মরে গেলে হরিয়াকে তো দরকার হবে। এই শোনো, মারা গেছে পুরোবার আগেই। হ্যাঁ, স্ত্রীকে তো সাহায্য করতেই হবে। তুই যা কার দিকে যা, আমি বলছি বেলায় লোকজন জোগাড় করে নিয়ে তারপর। আরে সেই গেলি, সেই গেলি জগবন্ধু, আমার ঘরটাকে ভেঙে দিয়ে গেলি। সাহায্য নিয়ে ওর পরিবারের কাছে যাবেন না? তাতে যাওয়াই উচিত, একটা আনন্দ যাওয়া তো উচিত। বাবা, আমি যাবো না তা কি হয়? ফুটবলের অকাল বোধন, তুই যা যা, তুই যা। সবাই যাবে, যা তুই কি, সবাই মিলে ক্লাব থেকে এক সঙ্গে যাব। হ্যাঁ, যেতে বিকেল সন্ধ্যে বলিস ফিরে হরিয়া, জগবন্ধু মারা গেল, তাহলে তোর বউকে সাহায্য করা উচিত। হ্যাঁ বাবু। ম্যাজিস্ট্রেট সাহেব এখনো আসেনি। এই চিঠিটা আর এই সরকারের নথিটা ম্যাজিস্ট্রেট সাহেব এলে তাকে দিয়ে। তা আমাদের আর সময় কই, আজ ক্লাবে হইচই, বড়দিনের উৎসব। আমার ধারণা আজকে বেস্ট হচ্ছে যে জগবন্ধু গন মরে আমাদের বাঁচিয়েছে। আমাদের একবার ওর বাড়িতে যাওয়া উচিত ছিল। না না, আসো, লোকটাই তো মরে গেছে, কি কি আর, ও তো বুঝবে না যে কে এলো কে গেল। এইটা স্যার ঠিক কথা, মরা বুঝি না কে এলো আর কে গেল, মরা বুঝি। কিন্তু লোকটা বিবেকের মতন সব ভালো কাজগুলো আমাদের দিয়ে করিয়ে নিত। কিন্তু আজকের দিনে বিবেকের বেঁচে থাকা কোনো মানেই হয়, কারণ বিবেক বেঁচে থাকলে মানুষ বাঁচতে পায়, সুতরাং বিবেকের মরাই উচিত। আরে মশাই, ভেবেছিলাম তো সকলে মিলে দল বেঁধে যাও। হ্যাঁ, কিন্তু লোক জড়ো করবে কি, মানে যে সংগঠক মানে অর্গানাইজার সেই তো খতম। তুই চলে এলি কি করবো, সকাল থেকে ঠায় বসে আছি, একটা লোকও শ্মশানে যায়নি, মিথ্যে করে চিতেও জ্বালতে হয়নি, মিথ্যে করে কাউকে বলতে হয়নি যে তোমার সৎকার হয়ে গেছে। ওখানেও একটা লোক যায়নি? না না, মানে সাধারণ লোককে তো জানানো হয়নি, কি করে যাবে বলো? কিন্তু খবরটা ওখানে রটে গেছে, আস্তে 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 অনেকে জিজ্ঞেস করলো যে কি হয়েছিল, তারপরে হাউতাস করলো, রাগ দেখালো, কেন তাদের খবর দিইনি, কেন নিজে নিজে সৎকার করে এসেছি ইত্যাদি ইত্যাদি। কিন্তু নানা কাজে ছুতো করে শেষ পর্যন্ত কেউ আর এলো না। আচ্ছা, বৌদির দায়িত্ব নিতে হয়, ওরা গরিব লোক, পারবে কোথেকে বল? জিনিসটাকে ঠিক মতো অর্গানাইজ করতে হয় বিমল। ঢের হয়েছে, তোমরা অর্গানাইজ করো, আমি জানি করতে যাচ্ছি। এবার সত্যি সত্যি অনেক লোক আসছে। হ্যাঁ আসছে। হ্যাঁ, নালে আমি এলাম কেন? আরে আমাকে হরিয়া খবর দিল যে ক্লাবে সবাই জমায়েত হয়েছে, সন্ধ্যের মুখে সব দল বেঁধে আসবে। সব সব দল বেঁধে আসবে? হ্যাঁ আসবে। লেগ মিত্র, আচ্ছা এত হুল্লোড় কি প্রত্যেক বছর হয়? আগে না স্যার, এবারে একটু বেশি বাড়াবাড়ি। কেন কেন? জগবন্ধু বাবু নাকি মারা গিয়েছেন, তাই এদের খুব আনন্দ হয়েছে। মারা গেছে কখন? আমরা জানি না স্যার, এরা বলছে কাল রাত্রে মারা গিয়েছেন,
ভোরবেলা শ্মশানে নিয়ে গেছে, বিকেলে পুড়িয়ে ফেলেছে। মানুষটা চেরা মানুষটা চলে গেল। একটা চিঠি আর ফাইল আপনাকে দিয়ে গেছে। একটা চিঠি আর ফাইল। জগবন্ধুবাবু মারা গেছেন? হ্যাঁ, আজ ভোর রাত্রে। তাহলে আজ সকালে চিঠিটা লেখেন কি করে? এই ফাইলটা পাঠান কি করে? দেখেছি। এটা তো মনীষা মজুমদারের কেসের ব্যাপার। সব নকল চালান দিয়ে মাল নিয়ে পাচার করা হয়েছে। আসল চালানের ফাইলটা আমাকেই দেওয়া হয়েছিল, আর তারই বলে আমি মেয়েটাকে অ্যারেস্ট করেছি, মামলায় ফাঁসিয়েছি। এসব কাজ আমাকে কি করালো? কারা করালো? ওরা। বেইমান, সব সব জানোয়ারের দল, ছোট থেকে বড় সব স্বার্থপর। কাদের জন্য করেছিলে? সর্বস্ব দিয়ে কবি, নাটক, নলকূপ, কলেরায় সেবা, খরায় দুমুঠো ভাতের ব্যবস্থা করেছিলে কাদের জন্যে? বুকে রক্ত দিয়ে অনাথ আশ্রম, স্কুল বাড়ি, আর মরতে মরতে এডওয়ার্ড ক্লাব করেছিলে কাদের জন্যে? উদিত, সত্যি বলছি, আমার বুকের ভেতরটা চল। আমি টাকা পাবো না বলে বলছি না, টাকা আমি চাই না। আমি তোমার পাশে আছি বৌদি, কিন্তু কিন্তু দাদার এই অপমান আমি কিছুতেই সহ্য করব না। ওই এডওয়ার্ড ক্লাবটাকে আমি চাবি পুড়িয়ে চাই। বিমান, ব্যাপারটা ভালো করে বুঝবার চেষ্টা কর। ওরাই বলেছিল যে আমি মরে গেলে ওরা আমার বউকে টাকা দিয়ে মুড়ে দেবে। তা ওরা ওদের কথা রাখেনি, তার জন্য আমরা দুঃখ করবো। হ্যাঁ দাদা, দাদা ওরা সময় বুঝতে পারিনি দাদা, তুমি দুঃখ করো না। না রে, না, আমি দুঃখ করছি না, আমি দুঃখ করছি না। তবে আমি আর শুভ না কাল ভোরে এখান থেকে চলে যাবো। কোথায় যাবে? কোথায় যাবে? দেখি পাশের জেলায় যদি কোথাও জায়গা পাই। তবে তোরা এখানে থাকবি। হ্যাঁ, এখানে থাকবি, আর দরকার পড়লেই বাড়িটাকে বেঁচে দিয়ে মামলা লড়বি। আর তুই ব্যবসা করে যখন পয়সা রোজগার হবে তখন আমাদের কাছে চলে আসবি, আমার সঙ্গে থাকবো সেখানে চলে। তাই যাবো দাদা, তাই যাবো। এখানে তোমায় কেউ চায় না, কেউ ভালোবাসে না। সেটাই তো নিয়তি রে মনটা।
এই যে যীশু খ্রিস্ট অন্ধের দৃষ্টি ফিরিয়ে দিল, পঙ্গুকে ভালো করল, মৃতকে জীবন দিল, কিন্তু কিন্তু কেউ কি তাকে ভালোবাসলো? হ্যাঁ বল, কেউ তাকে ভালোবাসলো? কেউ না, কেউ না। বরং তার মাথায় কাঁটার মুকুট পরিয়ে তাকে অপমান করে কুশিয়ে বিদ্ধ করে সবাই মেরে ফেললে। আর এই যে চৈতন্যদেব, এই চৈতন্যদেব মানুষকে ভালোবাসলো, অস্পৃশ্যকে কোলে তুলে নিল, কিন্তু তাকেও কি কেউ ভালোবেসেছিল? কেউ ভালোবাসেনি। হ্যাঁ, কেউ ভালোবাসেনি, বরং তার গায়ে হাত তুলতে পর্যন্ত কেউ দ্বিধাবোধ করেনি। হ্যাঁ বিমল, আমি তো সেখানে একজন সাধারণ মানুষ, অতি সাধারণ মানুষ, অতি নগণ্য মানুষ। আমি আমি জানি বিমল, আমি জানি আমার আমার কেউ ভালোবাস না, কেউ ভালোবাসে না। আমি জানি, আমি জানি, আমি কেউ ভালোবাস না। আমার দেশ জননী, তোমাদের জন্য আমায় কোথাও না কোথাও বেঁচে থাকতেই হবে। হ্যাঁ কানে না শোনো, মনিকা মজুমদারের মামলা সংক্রান্ত ষড়যন্ত্রের ব্যাপারে মিস্টার শাহ আর মিস্টার কর্মকার, স্কুল ফান্ডের টাকা চিঠির ব্যাপারে সনাতনবাবু, আর সরকারি রিলিফের টাকা তছরুপের দায়ে চেয়ারম্যান অফ দ্য মিউনিসিপ্যালিটি, ইউ আর আন্ডার অ্যারেস্ট। এইটি জগবন্ধুর শেষ দান, চল চল চল। এটা ঘুরিয়ে নে, ঘুরি। হ্যাঁ ভালো থাকবে। হ্যাঁ মনিকা, বিমল, এবার তাহলে তোরা ফিরে যা, আমরা চলে যাই। হ্যাঁ থাক থাক থাক, হয়েছে হয়েছে, আরে হয়েছে হয়েছে, নে এটা দাও। কই এসো, শোভ না এসো। মনিকা দেবী, আপনার মামলা ডিসমিস হয়ে গেছে, ইউ আর ফ্রি। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার, আই এম ভেরি সরি। আপনার বাবাকে অ্যারেস্ট করতে হয়েছে, ওর বোধ হয় সাজা হবে। স্বাভাবিক স্যার। বলছিলাম কি যে ওই বিমলকে একটা সাহায্যের কথা বলেছিলাম, মানে আমাকে সেই যে একটা চাকরি দেবেন বলেছিলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেটা বিমলকে দিলে হয় না। আচ্ছা সেসব দেখা যাবে, চলুন তো চলুন। না স্যার, ফিরে আরামে যাব না। আর এই জেলার কেউ যখন আমাকে চায় না, তখন আর ফিরে গিয়ে কি লাভ বলুন? সত্যি কথা বলতে কি, আমি তো এতে কাছে মরেই গেছি। তাই ভাবছি যে পাশের জেলায় গিয়ে নতুন ভাবে নতুন জীবন, দেখেন একটু চেষ্টা করে দেখি। ঠিক আছে, আপনি পাশের জেলার ম্যাজিস্ট্রেটের সঙ্গে দেখা করবেন, আমি ওকে ফোন করে দেবো, যাতে আপনার একটা কিছু ব্যবস্থা করে দেয়। স্যার আপনাকে আপনাকে অনেক ধন্যবাদ। ও আমার একটা অনুরোধ আছে আপনার কাছে। হ্যাঁ বলুন। এই যে এটা হলো, এটা হলো ওই প্রস্তাবিত অনাথ আশ্রমের জমির দলিল। ও আচ্ছা, মানে এই বুড়িদের যদি একটা থাকার ব্যবস্থা ব্যবস্থা করে দেন, আর আমি যখন এই জেলায় আর ফিরে আসবো না, তখন তখন এটা স্যার আপনার কাছেই থাক। সাবর বাড়ির আয়রন চেস সার্চ করে আমি এই প্রপোজ মেম্বারের নামটা দেখেছি, ঠিক আছে।
এদের সব দায়িত্ব তো আমাকে নিতেই হবে। হ্যাঁ একটু দেখবেন স্যার, মানে এখন থেকে পরোপকারের সমস্ত দায়িত্ব কিন্তু আপনার কাঁধে চাপিয়ে দিয়ে গেলাম, একটু দেখবেন। শোভনা দেবী, এতকাল তো ইনি পরের উপকার করেছেন, দেখবেন যাতে এখন থেকে একটু ঘরের দিকে মন। না 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 স্যার, আমি আর সবের মধ্যে না, আমি আর সবের মধ্যে নেই, এই সবের মধ্যে নেই। চল চল চল। হ্যাঁ আচ্ছা চলি স্যার, বিমল মনিকা চললাম, উড়ি চলি। কিরে কি হলো চালা? কাল রাত্রে জ্বর হয়েছিল, চালাতে পারছি না, কষ্ট হচ্ছে। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।